হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ক্লাসে আমরা ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ পড়ব। তো লাস্ট আমাদের কিন্তু পাঁচটা চ্যাপ্টারের ক্লাস অলরেডি হয়ে গেছে, যারা এখনও অবধি দেখোনি দেখে নিতে পারো, প্লেলিস্ট ক্রিয়েট করাই আছে চ্যানেলে। কারণ আগের পাঁচটা ক্লাস না দেখলে এটা মাঝখান থেকে দেখলে বুঝতে একটু অসুবিধা হবে, আর যারা দেখছো প্রত্যেক দিন তারা তো জানোই। তো চলো বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো। আর আজকে ক্লাসে হয়তো একটু সাউন্ডটা অসুবিধা হতে পারে, সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে আমি দেখেছি চেক করে, বাট একটুখানি ফ্যানের একটা আওয়াজ আসছে, কারণ আজকে গরমটা সত্যিই খুব পড়েছে, যার জন্য আমি ফ্যানটা অফ করে ভিডিওটা শ্যুট করতে পারলাম না। কারণ ফ্যান চললেই খুব গরম লাগছে, তার উপর ফ্যানটা অফ করলে সত্যিই হয়তো থাকতে পারবো না। আর ক্লাসগুলো যেহেতু অনেকটা লেন্দি হয়, দেড় ঘন্টা দু ঘন্টা টাইম লেগে যায়, আর আজকের ক্লাসটাতে একটু সময়টা লাগবেও বেশি, কারণ আজকের ক্লাসটাতে শ্লোকের সংখ্যা বেশি আছে, 47টা শ্লোক রয়েছে ধ্যানযোগে। তো মোটামুটি হাতে দেড় দু ঘন্টা সময় নিয়েই বসো। তো যাই হোক, চলো স্টার্ট করি আমরা প্রথম ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, যেখানে পরমেশ্বর ভগবান বলছেন। এক নাম্বার শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। যিনি অগ্নিহোত্রাদি, মানে অগ্নিরহিত, আগুন ছাড়া, ঠিক আছে, যিনি অগ্নিহোত্রাদি কর্মত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। এইবার এটাকে আমরা কিভাবে বুঝবো দেখো, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন, এই কথাটা ভগবান এই নিয়ে অনেকবার কর্মযোগে বলেছে, তারপরে কর্মসন্ন্যাস যোগে, মানে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 5, গতকালের যে লাস্ট ক্লাসটা আমরা করেছি কর্মসন্ন্যাস যোগ, সেখানেও কিন্তু ভগবান বারবার এই একই কথা বলেছেন, কর্ম করো কিন্তু ফলের আশা করো না, কোনো রকম ফলের এক্সপেকটেশনস কামনা বাসনা না রেখে শুধুমাত্র কর্তব্য সম্পাদনের জন্য কর্তব্য করতে হবে। আর যিনি এই রকম কাজ করে তাকেই যথার্থ সন্ন্যাসী বা যোগী বলে। তার জন্য কোনো রকমভাবে কিন্তু আমাদেরকে মানে বনে জঙ্গলে গিয়ে সমস্ত কিছু গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিতে হবে এরকমটা নয়, যেটা আমরা গতকালের ক্লাসেই পড়ে এসেছিলাম। এবং গতকালের ক্লাসেরই একটি এক্সটেন্ডেড পার্ট হচ্ছে ধ্যানযোগ, কারণ সেখানে কর্মসন্ন্যাস যোগ বোঝাতে গিয়েই ভগবান অর্জুনকে ধ্যানযোগ অবশ্যই বোঝাচ্ছেন, এবং এটা কর্মসন্ন্যাস যোগই শেষ হচ্ছে, ঠিক আছে, তার মানে সেই জায়গাটা শেষ হবে এবং ধ্যানযোগ স্টার্ট হবে। যিনি অগ্নিহোত্রাদি কর্মত্যাগ করেছেন, অগ্নিকে আমরা হোত্র বা রোহিত যেটা আর কি, এবার জেনারেলি সেই সময় তো একটা যজ্ঞের একটা ইম্পর্টেন্স ছিল, যেটা আমি আগেও ভগবদ্গীতার ক্লাসে অনেকবার বলেছি। এইবার যজ্ঞের ক্ষেত্রে আমাদের আগুন লাগে, তো যজ্ঞ রোহিত বা আগুন ছাড়া বা যজ্ঞ ছাড়া যে কর্ম করে, এর আগে আমরা ইয়েতেও দেখলাম, এর আগে যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে চ্যাপ্টারগুলো ছিল সেখানে ভগবান কিন্তু ওই যজ্ঞের যে বিষয়টা সেটা কিন্তু বারবার মেনশন করেছেন। তো তখনকার দিনে যজ্ঞটা বেশি ছিল, এবার আমাদের কলিযুগে যজ্ঞ বলতে কী বোঝায়, দ্যাট ইজ হচ্ছে হরিনাম সংকীর্তন। এখন তো আমরা সেইভাবে যজ্ঞ সবাই করে উঠতে পারি না, বৈদিক যজ্ঞ, কিন্তু আমরা হরিনাম সংকীর্তন অবশ্যই সবাই করতে পারি, নাম জপ অবশ্যই আমরা সবাই করতে পারি, আর এটাই কলিযুগের সবথেকে বড় যজ্ঞ বলতে পারো। তো যারা অগ্নিহোত্রাদি কর্মত্যাগ করেছেন, যারা এই কর্মগুলোকে ত্যাগ করেছেন, করেন না, এবং দৈহিক চেষ্টা শূন্য, তাদের দৈহিক চেষ্টাও নেই, আত্মিক চেষ্টাও নেই, দৈহিক চেষ্টাও নেই। দৈহিক চেষ্টা মানে আমাদের দেহ যে কাজগুলো করে, যেমন এর আগের দিনের ক্লাসে কর্মসন্ন্যাস যোগেই আমি বুঝিয়েছি দেহ কী কী কাজ করে, তো সেই কাজগুলোও যারা করে না, সেই চেষ্টাটুকুও যারা করে না, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তো যদি কেউ মনে করে থাকে যে তিনি সমস্ত কিছু ত্যাগ করে দৈহিক চেষ্টাও করবেন না, আত্মিক চেষ্টাও করবেন না, কিছুই করবেন না, তাহলে তিনি যদি মনে করে এভাবে আমি সন্ন্যাস ধর্ম পালন করতে পারবো বা আমি এভাবে যোগী হতে পারবো, না, যোগী আর ভোগী দুটো কনসেপ্ট হয়। যোগ যে সমস্ত কিছুর মধ্যে থেকেও সব কিছুর থেকে ডিটাচ থাকতে পারবে এবং কর্ম করবে নিজের কর্তব্য সম্পাদনের জন্য, ভগবানের প্রীতি বিধানের জন্য, ভগবান খুশি হচ্ছে এটা ভেবে, এবং প্রতিটা জীবের মধ্যে, প্রতিটা জীবের হৃদয়ে ভগবান বাস করে এই ভেবে যখন প্রত্যেকের সেবা করবে, কর্ম করবে, তখন তার কোনো রকম কোনো লোভ হবে না, হিংসা হবে না, কারোর প্রতি কোনো কামনা বাসনা জন্মাবে না যে এই কর্মটা করে তার বিনিময়ে আমি কিছু রেজাল্ট পাবো। তো আমাদের এটা জন্মায় কেন? কারণ হচ্ছে আমরা তাকে একটা আলাদা ইন্ডিভিজুয়াল, একটা আলাদা এন্টিটি বা একটা মানুষ বলে মনে করি, তো এর জন্য আমি কিছু করছি, তার বিনিময়ে রিটার্নে ডেফিনেটলি সে আমাকে কিছু একটা দেবে, এই আশা আমাদের থাকে। কিন্তু যখন আমরা ভাবব যে না, তার ভেতরেও ভগবান আছে, তার সেবা করা মানে আমি আলটিমেটলি ভগবানেরই সেবা করছি, এইভাবে যখন আমরা ভাবব, তখন আমরা আমাদের কর্ম করে কিছু ফলের আশা আমরা করব না, আমরা খুশি হয়ে ভালোবেসেই তাকে ভগবান রূপে দেখেই আমরা কর্ম করব, ঠিক আছে। তো এখানে এক নম্বর শ্লোক, এরপর আসবো 2 নম্বর শ্লোকে। 2 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। যে ইন্দ্রিয় সুখভোগের বাসনা কামনা বাসনাকে ত্যাগ করতে পারে না এবং নিজের কর্মের ফল ভোগ করতে চায় তাকে ভোগী বা কৃপণ বলা হয়। তাই তো এর আগে ভগবান কিন্তু স্বয়ং নিজে ভগবদ্গীতায় বলেছে, যে নিজের কর্মের ফল ভোগ করতে চায় সে যথার্থই কি কৃপণ। তো আমরা কখনোই কৃপণ হব না, আমরা কি হব, আমরা যোগী হব। তো ভগবান কি বলছেন যে যোগী কারা, সন্ন্যাসী, যেমন দেখো, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগী বলা হয়।
তো সন্ন্যাস শুধুমাত্র কিন্তু যে জীবনের একটা স্তর বা এমন নয়, এই যে ধরো সন্ন্যাস ধর্ম বা সন্ন্যাস জীবন, আমাদের যখন আগে একটা কনসেপ্ট ছিল যেটা তোমরা জানো কিনা জানি না, বৈদিক যুগে আমাদের মোটামুটি মানুষ 100 বছর অ্যাভারেজ বাঁচত, ঠিক আছে? সেই হিসেবে জীবনটাকে 4টে ভাগে ভাগ করা হতো। প্রথম 25 বছর ছিল হচ্ছে ব্রহ্মচর্য, তারপরের 25 বছর মানে 26 থেকে 50 বছর ছিল হচ্ছে গৃহস্থ, তারপর 51 থেকে 75 বছর ছিল বানপ্রস্থ, এবং 76 থেকে 100 বছর মোটামুটি আর কি তারা রিনাউন্সড হয়ে যেতেন এবং সন্ন্যাসী জীবন নিয়ে বনে বাস করতেন। তো এই যে সময়কালটা বা এই যে ডিফারেন্সটা, এই এক একটা সময় এক একটা আসবে, কিন্তু এই সময়ই কেন আসবে? একজন মানুষ গৃহস্থ জীবনেই কেন সন্ন্যাস ধর্ম পালন করবে না? গৃহস্থে থেকেও সন্ন্যাসের মতো জীবন কাটানো যায়, যোগীর মতো জীবন কাটানো যায়, তাহলে কি হবে? তার কোনো কিছুর প্রতি মেটেরিয়ালি অ্যাটাচড হবে না। যে সন্ন্যাসটা বাড়িতে থাকতেই পালন করবে এমনভাবে যাতে তার কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট না থাকে, সে সমস্ত কিছু করবে কিন্তু সব কিছুতেই ভগবানকে উদ্দেশ্য করে, এবং কর্ম করবে কিন্তু কোনো ফলের আশা করবে না। এই দুটো পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তার সাথে ভগবানের নাম জপ, সেবা পুজো, এগুলো তো আছেই, তো সেটা করলে পরেই আমরা কী হবে, গৃহস্থ জীবনেই সন্ন্যাস ধর্ম এবং যোগী হতে পারবো। এরপরে দেখো বলছে, কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। যদি কেউ ইন্দ্রিয় সুখভোগ করতে চায়, আমাদের ইন্দ্রিয় কী কী আমাদের আগের ক্লাসে অনেকবার জেনে নিয়েছি, পঞ্চ ইন্দ্রিয়ের যদি আমরা কেউ সুখভোগ করতে চাই, যে আমি এটা করেছি, এই কাজটা করেছি, তো এর জন্য আমি এই সুখটা ভোগ করতে চাই, তাহলে সে কখনো যোগী হতে পারে না। 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে, অষ্টাঙ্গ যোগ এর আগেও কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, সেই যম ইয়ম তপ যোগ প্রাণায়াম ওগুলোর কথা বলছেন। অষ্টাঙ্গ যোগে, অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন, যারা প্রথম আসে অষ্টাঙ্গ যোগে, তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছে, যোগারূঢ় মানে কি, যোগের আরু, যোগের অনেকগুলো স্টেজ হয়, যেটা হায়েস্ট স্টেজ সেটাকে বলা হয়ে থাকে যোগারূঢ়। তো ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। বলছে যারা অষ্টাঙ্গ যোগে প্রথম আসেন তাদেরকে বলা হয় তোমরা কর্ম করো, তখন তাদেরকে স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ বলা হয় না, তখন তাদের জন্য কী বলা হয়ে থাকে, কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, তোমরা কর্ম অনুষ্ঠান করো, এটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে, কর্ম করে যাও। আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন, যারা যোগের অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে এসেছেন, নবীন নয়, বিগিনার্স নয়, তো তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। সমস্ত কর্ম থেকে নিবৃত্তি বা নিজেকে সরিয়ে নেওয়া, সেটাই হচ্ছে উৎকৃষ্ট সাধন। সেটা কাদের জন্য? যারা যোগারূঢ় মানে যারা নিজেদের ভেতর এগুলো অলরেডি নিয়ে এসছে। যেমন ধরো বিং অ্যান্ড বিগিনার, আমি 2 বছর 1.5 বছর হয়েছে ভক্তিতে এসেছি, তো আমি এই মুহূর্তে একজন বিগিনার, আমি নিজেকে বিগিনার হিসেবেই মনে করি। তো আমি এই মুহূর্তে যেটা করি সেটা হচ্ছে আমি আমার আত্মাশুদ্ধি করছি, সমস্ত কর্ম মানে আমার যে প্রারব্ধ রয়েছে আগের জন্মে সেটাকে ক্লিয়ার করছি আমার কর্ম সম্পাদনের মাধ্যমে, উইদাউট এনি এক্সপেকটেশনস, কোনো রকম এক্সপেকটেশনস নিয়ে আমি ভগবানের সেবা করি, নাম জপ করি, তার সাথে আমার যাবতীয় যা কর্ম আছে আমি সবটা করি, কিন্তু কোনো ফলের আশা করি না। কেন? কারণ আমি এই যোগে প্রথম এসেছি, আমি এখন অবধি সেই যোগারূঢ় হইনি, আমি এখন সবে মাত্র এসেছি, তো যার জন্য আমাকে কর্ম সম্পাদন করতেই হবে, উইদাউট এনি এক্সপেকটেশনস আমাকে এখন কর্ম করতে হবে নিজের আত্মাশুদ্ধির জন্য এবং প্রারব্ধকে ক্লিয়ার করার জন্য, এবং পিতৃঋণ, মাতৃঋণ, গুরু ঋণ, পতি ঋণ, বংশের যে ঋণ থাকে সেই ঋণ, সমস্ত এক একটা ঋণ আমাদের থাকে, সেগুলো ক্লিয়ার করতে হয়, তো যাতে আমাদের এখানে আর কোনো কাজ বাকি না থাকে। প্রারব্ধ যদি বাকি না থাকে আমাদের সঞ্চিত কর্ম, বা কোনো কর্মই যদি এখানে দেওয়ার মতো আর কিছু না থাকে, পুরো হিসাব যদি ক্লিয়ার হয় তবেই একমাত্র আমরা ভগবদ্ ধামে ফেরত যেতে পারি। তো বিং অ্যান্ড বিগিনার এটা আমার জন্য। এইবার ধরো যে ভক্তিতে, ভক্তি এবং কর্ম নিষ্ঠা করে বিগত 15 বছর 20 বছর 30 বছর ধরে করে যাচ্ছে, এবং দ্যাট টাইম সে এজেড হয়ে গেছে, অনেকটা বয়স হয়েছে, 40-50 বছর 60 বছর হয়েছে, সে জীবনের সমস্ত কর্ম মোটামুটি ক্লিয়ার করেছে, এবং সেই রকম যোগারূঢ় একজন ব্যক্তির জন্য, এবং ভগবানকেও সে 30 বছর ধরেই সমানে তার নাম জপ করে গেছে, তার অলরেডি প্রারব্ধ সমস্তটা পরিষ্কার হয়ে গেছে, এই মোমেন্টে যদি সে মনে করে যে না আমি এখন আর কর্মধর্ম করব না, যেটা আমরা করছি মানে এতদিন ধরে যেটা করে এসেছি সেটা আমার হয়ে গেছে কমপ্লিট, তো এইবার আমি কী করবো, সম্পূর্ণ ভগবানের নাম নিয়ে বৃন্দাবনে চলে যাব, সেখানেই ভক্তদের সেবা করব, সন্তের সেবা করব, নিজেও সন্ত হলে সে নিজে সন্ত হতে পারে, ভগবানের নাম জপ করব, ভগবানের নামের প্রচার করব, যদি সে মনে করে সে তখন সেই সময় করলো, ঠিক আছে? তো এই যে কাজটা, এই কাজটা সে হয়তো অ্যাট দ্য এজ অফ বয়স হলো যখন সে নিজে যোগারূঢ় হলো যখন তখন করলো। বাট আমাকে যদি জিজ্ঞেস করো, আমার মনে হয় এটার কোনো নির্দিষ্ট বয়স হয় না, আমরা সমস্তটা একই সাথে করতে পারি। যেমন আমি এই মোমেন্টে দাঁড়িয়ে গৃহস্থ জীবনে আছি, কাজ করি, স্টুডেন্ট পড়াই, তার সাথে ভগবানের নামের প্রচার করি, ভগবানের গোপাল সেবা করি চারবেলা, তো আমার মনে হয় সমস্তটা একসাথে নিয়ে চলাই ভালো। এতে কী হয়, ওই লাস্ট মোমেন্টের জন্য কোনো কিছু পড়ে থাকবে না, এবং সবথেকে বড় ব্যাপার,
লাস্ট দিন কবে আসবে সেটা কেউ জানে না। তো আমি ভাবছি 60 বছর, এবার সেটা যদি তার আগে চলে আসে তো শেষ দিন কখন আসবে কেউ বলতে পারে না। তো সুতরাং ভক্তিকে বয়সকালের জন্য রেখে দেওয়ার কোনো দরকার নেই, কর্ম এবং ভক্তি দুটো একই সাথে নিয়ে চলা যায়। সন্ন্যাস জীবন, গৃহস্থ জীবনেই সন্ন্যাসের মতো জীবন কাটানো যায়, আমি নিজে কাটাই সেই জন্য আমি জানি। তো এটা এমন কিছু কঠিন না, এটাতে শুধু নিজের চেষ্টা থাকতে হয় এবং ভগবানের কাছে নাম জপের মাধ্যমে রোজ প্রার্থনা করতে হয় যে ভগবান আমি এই জীবনটাই কাটাতে চাই, তুমি আমার সামনে সেরকমই একটুখানি ব্যবস্থা করে দাও যাতে আমি সেটা করে উঠতে পারি। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কি করতে পারি, যারা জোগাড়ুর হয়ে যায় তাদের এই সমস্ত কর্ম থেকে তারা নিবৃত্তি পেতে পারে, তাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না। এইবার ভগবান ধ্যান যোগের কথা বলবে, যে যখন কেউ কর্ম থেকে সমস্ত থেকে নিবৃত্তি পেয়ে গেল এবার তখন তাকে ধ্যান অবভিয়াসলি করতে হবে, ভগবানের নামের উপর মেডিটেট করতে হবে। এবার মেডিটেশনের পদ্ধতিগুলো ভগবান এখানে ইলাবোরেট করেছেন। এরপর 4 নম্বর শ্লোকে, যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তিরহিত হন তখন তাকে যোগারূঢ় বলা হয়। এবার শুনেই মনে প্রশ্ন যাচ্ছিলো, দিদি যোগারূঢ় কী হবে, বুঝতে পাচ্ছি না। সো দেখো উত্তর ভগবান স্বয়ং নিজেই দিয়ে দিয়েছেন, যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প, আমাদের কিছু ম্যানিফেস্টেশনস থাকে, অ্যাফার্মেশনস থাকে, সংকল্প মানে অ্যাফার্মেশনস, আমরা এটা হতে চাই, ওটা করতে চাই, সেটা করতে চাই, এই সমস্ত সংকল্পকে যখন সে ত্যাগ করে, জড় সুখভোগের সংকল্পকে যখন ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে, এবং কী করে, ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে তার কোনো রকম আসক্তি থাকে না, সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, সকাম কর্মের প্রতিও তার কোনো রকম, যে কর্ম করে রেজাল্ট পেতে হবে বা রেজাল্ট পাবো সেই ধরনের কর্মের থেকে তিনি আসক্তি রহিত, কোনো রকম আসক্তি করেন না, তখন তাকে যোগারূঢ় বলা হয়। তো কয়েকদিন আগেই আমাকে একজন ওই অ্যাফার্মেশনসের ভিডিওটাতে অনেকে জিজ্ঞেস করছিলে, ম্যানিফেস্টেশনের ভিডিওতেও অনেকে কমেন্টে জিজ্ঞেস করছিলে যে দিদি আমরা যদি কিছু অ্যাফার্ম করি, যদি আমরা ম্যানিফেস্ট করি তাহলে কি আমরা সকাম কর্ম করছি, এটাতে তো পাপ হবে তাহলে? না, বিষয়টা হচ্ছে রেজাল্ট চাইলে অবশ্যই পাপ হয়, বাট রেজাল্টের ওপর কখনো ম্যানিফেস্টেশনস করতে নেই, অ্যাফার্মেশনস লিখতে নেই। আমি আজ অবধি আমার কোনো রেজাল্টের ওপর কখনো ম্যানিফেস্টেশনস করিনি, আমি কর্মের ওপর ম্যানিফেস্টেশনস করি, যে আমি এই কাজটা করছি, যে আমি ভবিষ্যতে এই নিজেকে এই জায়গাটাতে এই কাজের মাধ্যমে আমি দেখতে চাই, বা আমি এই কাজটা করতে চাই, বা আমি এই কাজটা করছি। তো কাজের ওপর এমফাসাইজ রাখো, তোমার যদি একটা ইডিওলজি থাকে, যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি অনেক ছোট থেকে, যখন আমি অনেক ছোট ছিলাম মনে হয় ক্লাস 5-6 পড়তাম, তখন থেকে আমার একটা অ্যানিমাল হসপিটাল, একটা বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম এগুলো খোলার খুব ইচ্ছে ছিল এবং আমি চাইতাম মানুষের সেবা করব। এখনও আমার যতটুকু রোজগার আমি তার মধ্যে চেষ্টা করি, যতটা পারি দান করার, খুব সামান্যই পারি কিন্তু চেষ্টা করি যতটুকু পারি করার। তো আমার ইচ্ছে এটাকে আমি বড় করে করব। তো যখন তোমার কাজটা নিঃস্বার্থ কাজ হবে, কারণ কি আমি এটা চাইছি, এটা আমার কর্ম, এটার থেকে আমি কোনো ফলের আশা চাইছি না যে এটার থেকে আমার নাম হবে, ফেম হবে, রোজগার হবে, না, আমি ভাবছি যে ওই মানুষগুলোর মধ্যে ঈশ্বর রয়েছেন, ভগবান ওই মানুষগুলোর মধ্যে রয়েছে, আমি ভগবানের সেবা যেরকম করছি সেরকমই আমি কিছু অবলা প্রাণীদের সেবা করব, কিছু আমার গোশালা খোলার খুব ইচ্ছে আছে, মানুষের সেবা করার ইচ্ছে আছে। তো এইগুলো আমার কর্মের ইচ্ছে, আমি যে ম্যানিফেস্টেশনসটা করি এটা আমার কর্মের ম্যানিফেস্টেশনস, এটা আমার রেজাল্টের ম্যানিফেস্টেশনস নয়। তো তুমি যদি কোনো কর্ম করতে চাও, যে কর্মে তোমার নিজের কোনো স্বার্থ জড়িয়ে থাকবে না, নিঃস্বার্থ সেবা করতে চাও অন্য মানুষের, সেই রকম কর্ম অবশ্যই ম্যানিফেস্ট করা যায়, সেই রকম কর্মের অবশ্যই সংকল্প রাখা যায়। কারণ ভগবান ভগবদ্গীতায় 13 নম্বর শ্লোকেই একটা জায়গায় বলেছে যে তার কেমন ভক্ত পছন্দ, সেখানেই ভগবান কিন্তু একটা টার্ম বলেছেন যে দৃঢ় সংকল্পযুক্ত, যে কোনো সংকল্প নিলে সেই সংকল্পে অনর হয়ে থাকে, দৃঢ় হয়ে থাকে, ভগবান সেরকম ভক্তকে পছন্দ করেন। তো সংকল্প থাকাটা খারাপ নয়, সংকল্পটা কিসের উপর রয়েছে, নিজের সম্পত্তি বাড়াবার উপর, নিজের লোভের উপর, নাকি অন্য মানুষের সেবার উপরে সংকল্প রয়েছে, সেটা ম্যাটার করে। সো ম্যানিফেস্টেশন অ্যাফার্মেশন অবশ্যই করবো, কিন্তু সেটা নিজের কর্মের, কর্মের ফলের নয়, বোঝা গেছে? তো এরপরে আসবো হচ্ছে, এটা 4 নম্বর শ্লোকে গেল, তারপর ভগবান যোগারূঢ় কাকে কাকে যোগারূঢ় বলা হবে, ভগবান বলেই দিয়েছেন, যিনি সমস্ত কর্মের ফলের আসক্তি যিনি ত্যাগ করেছেন, কোনো রকম সকাম কর্মের আসক্তি যার ভেতর নেই তাকেই যোগারূঢ় বলা হয়। 5 নম্বর শ্লোকে, মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা, মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়, মনই অবস্থা ভেদে বদ্ধ জীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এর থেকে ইম্পর্ট্যান্ট শ্লোক আর কিছু হতেই পারে না। মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা, মনের দ্বারা কেন, কারণ মন যার সংযত নেই, যার মন নিজ, মানে অ্যাকচুয়ালি আমাদের উচিত, আত্মার উচিত বা বুদ্ধির উচিত, আত্মা বুদ্ধি অলমোস্ট সেমই হয়, যার বুদ্ধি কন্ট্রোলে থাকে বা সে আত্মাকে কন্ট্রোল করে, তো বুদ্ধির উচিত বা আত্মার উচিত বা সেই মানুষটির উচিত, যখন আমরা মানুষ বলি তখন তার বুদ্ধিকেই বোঝানো হয়, তার মনকে কন্ট্রোল করা। মন যদি সংযত না থাকে, আমাদের যত খারাপ কাজ আছে দেখবে আমাদের মনই কিন্তু আমাদের এগুলো করতে বলে, মন কন্ট্রোলে থাকে না রজগুণের প্রভাবে, রজগুণের প্রভাবে আমাদের মনকে কন্ট্রোলে আমরা রাখতে পারি না, তখন সেই 3 গুণের প্রভাবে আমাদের মন খারাপ কাজ করে ফেলে। ভগবান কি বলছেন এক্ষেত্রে,
মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। এই জড়জগতের যে বন্ধন রয়েছে এখান থেকে উদ্ধার করতে গেলে, এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে গেলে একমাত্র মনকে সংযত করতে হবে। মন যদি কন্ট্রোলে থাকে তাহলে সব কিছু হবে। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। আত্মার নিজস্ব কিছু কোয়ালিটিস হয়, স্ট্যান্ডার্ডস হয়, তো আমরা না নিজে সেই আত্মা কখনো অধঃপতিত হয় না। কেন? কারণ আত্মা জীবাত্মা, পরমাত্মার অংশ, তো সে কখনো খারাপ কাজ করবে না। কিন্তু এই আত্মাকে আমরা অধঃপতিত করি, নোংরা কাজে যুক্ত করি, কিসের জন্য? এই মনের খারাপ জিনিসের জন্য। মন কামনা বাসনা করে, মন লোভী হয়, মন কাম করে, ক্রোধ করে, এটা দেখে ওটা দেখে লোভ করে, অন্যেরটা দেখে হিংসা করে, অন্য মানুষকে দেখে তার প্রলোভন আসে এবং তখন সে কোনো খারাপ কাজে জড়িত হয়ে যায়। এই জন্যই তো আমাদের সমাজে এত ক্রাইম, করাপশন বাড়ছে। কেন? বিকজ মানুষ নিজের মনকে কন্ট্রোল করতে পারে না, এদের মন এদেরকে কন্ট্রোল করে। তো যখন কোনো ব্যক্তিকে তার মন কন্ট্রোল করবে, তার জীবন পুরো ছন্ন ছাড়া। কিন্তু যদি কোনো ব্যক্তির আত্মা বা তার বুদ্ধি যদি তার মনকে সবসময় কন্ট্রোল করে, মন খারাপ জিনিস করতে চাইলেও, দেখতে চাইলেও, খেতে চাইলেও, একদম সাথে সাথে বলবে না এটা অন্যায়, একদম ওদিকে ভুলেও তাকাবি না। তো এইভাবে যখন মনকে শাসন করবে, বকবে, এটা ভক্তির প্রথম স্টেজে সবাই করে। আমি নিজেও আজ থেকে 1-1.5 বছর আগে এরকম করতাম, এখন একটা কন্ট্রোল স্টেজে চলে এসছে। বাট আজ থেকে 1.5 বছর আগে কিছু দেখলে পর তখন মনে হতো একটু একটু যদি এটা করতে পারতাম, আবার নিজেকে বোঝাতাম না আমি কৃষ্ণা ডিভোটি, এরা করে না, এটা কৃষ্ণা ডিভোটিরা। তো এই যে জিনিসটা, এটা প্রথম স্টেজে হয়, কারণ প্রথম স্টেজে আমরা তখন অবধি অতটা ভক্তিতে মার্জ হতে পারি না বা ইমার্জ হতে পারি না। তো যার জন্য তখন আমাদের হয় অন্য কাউকে অন্য লাইফস্টাইলে দেখলে পর তখন একটু লোভ হয়, সেটা পরবো, সেটা খাবো, ওরকম একটা লাইফস্টাইলে জীবন কাটাবো। ওটা প্রথম দিকেই হয়, প্রথম 1-3 মাসে একটু মনকে কন্ট্রোল করতে অসুবিধা হয়। বাট আফটার মোটামুটি 3-4 মাস এবং অ্যাট দ্য সেম টাইম নাম জপ করলে, ভগবানের সেবা করলে, আস্তে আস্তে মন ওই সমস্ত খারাপ জিনিসের থেকে অটোমেটিক ডিটাচড হয়ে যাবে, অটোমেটিক, ঠিক আছে। এবং লোহা সবসময় যেভাবে চুম্বককে টানে, ভগবান সবসময় ভক্তদেরকে তার নিজের দিকে টানে। তো ভক্ত কখনো চাইলেও খারাপ হতে পারে না, তার সেই খারাপ হওয়ার মতো সেই যোগ্যতা বা সেই যিনি মানসিকতাটাই থাকে না, ভগবান সেটা থাকতেই দেন না। ভগবান সেটা ভগবানের নামেই সেটা পবিত্র করে দেন। এরপরে বলছে, মনি অবস্থা ভেদে বদ্ধ জীবের, আমরা কারা? আমরা বদ্ধ জীব। যতক্ষণ না আমরা তো চাইলেও আমরা নিজেদেরকে কিছুতে ট্রান্সফার করতে পারি না। আমরা তো ভগবান যে দেহটা দিয়ে পাঠিয়েছে, কর্মের ফলে আমরা যে দেহ পেয়েছি সেই অনুসারেই থাকি। তো আমরা হচ্ছি বদ্ধ জীব, কলিযুগের সবাই বদ্ধ জীব অ্যাকচুয়ালি। তো আমাদের মন অ্যাকচুয়ালি বন্ধু এবং শত্রু অবস্থা ভেদে, সিচুয়েশান ওয়াইজ, এটা কখনো বন্ধুর মতো কাজ করে, কখনো শত্রুর মতো কাজ করে। দেখবে যখন আমাদের কোনো মানুষের রাস্তাঘাটে খুব বয়স্ক দিদা ঠাকুমা যখন বসে থাকে, দেখি ঠান্ডায় কাঁপে, শীতকালে খুব খারাপ লাগে দেখে, তো সাথে সাথে যাই গিয়ে একটা 100-200 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিই বা একটা খাবার কিনে দিই, এটা কিন্তু আমাদের মন বলে। এই সময় মন কিন্তু বন্ধুর মতো কাজ করে, যে একটা ভালো কাজে সহায়তা করলো। আবার অনেক সময় কেউ খারাপ খাবার খাচ্ছে, দেখে লোভ লাগছে এবং মন বলছে তুইও খা, তুইও খা, এবং তুমি খেয়ে নিলে খাওয়ার পরেই শরীরটা খারাপ হলো, তখন কিন্তু মন শত্রুর মতো কাজ করে। তো এই জিনিসটা হচ্ছে মন অবস্থা ভেদে, সিচুয়েশান ওয়াইজ মন কিন্তু চেঞ্জ হতে থাকে। মনকে কন্ট্রোল যে করতে পারে সেই একমাত্র যোগী হয়। এরপর 6 নম্বর শ্লোকে, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো। আমি একটা এক্সাম্পল সাথে সাথে দিলাম, পরের শ্লোকেই ভগবান এটাই বলছেন, যিনি তার মনকে জয় করেছেন, যে মনকে কন্ট্রোল করতে পারে, জয় করতে পারে, ঠিক আছে, তার মন তার পরম বন্ধু। সত্যি কথা, তার মন তখন তাকে একদম এত সুন্দর সাজেশান দেয়, এত সুন্দর ডিসিশান দেয় লাইফে, সেটা আমি আমার নিজের লাইফ থেকে দেখেছি। মনকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, মনের মতো ভালো বন্ধু আর কেউ হয় না। কিন্তু মন সবসময় ভালো সাজেশান দেয়, সবসময় ভালোভাবে তোমাকে একটা ডিসিশান দিতে হেল্প করবে। কিন্তু যদি সেটা না হয়, তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো হয়, তখন মন তাকে বলে যে ইচ্ছাকে, তখন আমরা বলি যে মায়ার দ্বারা প্রভাবিত হয়েছে, মায়ার দ্বারা বন্ধনে আটকে গেছে। কেন? কারণ সে তার মনকে কন্ট্রোল করতে পারে না। মায়াদেবী নিজে থেকে কিছুই করেন না। এখন মায়াদেবী যদি দেখে যে কোনো ব্যক্তি সে নিজে থেকেই নিজের মনকে খারাপ পথে পরিচালিত করছে, নিজেকে পরিচালিত করছে, তখন বলবে নে তাহলে তুই আরেকটু খারাপ হ, তখন তিনি আরও খারাপের পথে নিয়ে যাবে, তার সামনে আরও বেশি প্রলোভন দেখাবেন। কিন্তু যে নিজের মনকে বকে শাসন করে দমিয়ে রাখবে, বলবে যে না এটা না, তো না, সংকল্পে সবসময় দৃঢ় সংকল্প থাকতে হবে। যখন আমি কোনো সংকল্প নিচ্ছি যে এটা আমি করবো না তো করবো না, খাবো না তো খাবো না, যতই প্রলোভন আসুক আমি সেখানে কিছুতেই নড়বো না। এরপর 7 নম্বর শ্লোকে, মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন, তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ, সম্মান ও অপমান সবই সমান। মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন, মনকে জয় করতে গেলে আমাদের কি, যে মনকে জয় করে তিনি শান্ত হয়, প্রশান্ত হয়, তিনি পরমাত্মাকে উপলব্ধি করেন। স্বাভাবিক তিনি করতে পারবেন, কারণ হৃদয়ে যে পরমাত্মা জীবাত্মা রূপে, মানে আত্মা হিসাবে আমাদের শরীরে রয়েছে বা তার আংশিক অংশ নিয়ে, তো সে নিজেকে তার ভেতরে অনুভব করতে পারে যে সব সময় ভগবান তার মধ্যে রয়েছে। যখন নাম জপ করবে তখনই ভগবান তার প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, তার মনে যা প্রশ্ন আসবে ভগবান সব বুঝিয়ে দেবে তাকে, তখনই সে ভগবানকে উপলব্ধি করতে পারে। তার কাছে শীত ও উষ্ম, গরমকাল শীতকাল সবই সমান, সুখ ও দুঃখ তার কাছে
দুঃখ হোক বা সুখ হোক, কেউ ভালো কথা বলুক বা নিন্দা করুক, সম্মান অপমান কেউ অপমান করুক বা সম্মান করুক, কোনো কিছুই তার কাছে আর যায় আসবে না। হ্যাঁ, তার মানে এটা নয় যে কেউ একটা খারাপ ব্যবহার করলো, কেউ ঠকালো, বারবার আমি তাকে সেইভাবেই ভালোবাসবো না। যদি একান্তই এরকম হয় যে অনেকে জিজ্ঞেস করো যে দিদি তার মানে কি যদি আমায় কেউ খারাপ কথা বলে অপমান করে আমি কি যেচে অপমানিত আবার হতে যাব, বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে আমার উপর কোনোটারই এফেক্ট পড়বে না। অনেকে থাকে না অন্যের খারাপ কথায় অন্যের খারাপ ব্যবহারে সারাদিন ডিপ্রেশনে চলে যাচ্ছে, দুঃখে থাকছে, কষ্টে থাকছে, জীবন থেকে কোনো মানুষ চলে গেছে বলে এক বছর দু বছর তিন বছর নিজের লাইফটাকে পুরো ফ্রাস্ট্রেশনে ডিপ্রেশনে ভরিয়ে রেখে দিয়েছে। আমার কাছে যারা ক্লায়েন্টরা আসে মেন ইস্যুস নিয়ে লাইফস্টাইল প্রবলেমে কাউন্সিলিং করাতে, তাদের সবার ওই একই সমস্যা। তাদের সব প্রত্যেকে কারোর লাইফ থেকে দু বছর নষ্ট হয়ে গেছে, তিন বছর নষ্ট হয়ে গেছে, কারোর জীবন থেকে ছ মাস সাত মাস নষ্ট হয়ে গেছে। জাস্ট কেন? বিকজ এই যে তাদের মন তাদের কন্ট্রোলে নেই বলে তাদের সামহাও মনে হয়েছে যে তাদের লাইফ থেকে কেউ চলে গেছে বা এই কারণে তারা কষ্টে রয়েছে। কিন্তু এরা জিনিসটাকে যে প্রকৃতির নিয়ম হিসাবে এটা মানতে পারে না, নিতে পারে না। এরা বুঝতে পারে না যে একটা শুকনো গাছের যখন একটা শুকনো পাতা পড়ে তখন একটা নতুন কচি পাতাও জন্মায়, যখন একটা বয়স্ক মানুষ মারা যায় তখন একটা নতুন মানুষও জন্মগ্রহণ করে। তো এটা প্রকৃতির নিয়ম, কিছু মানুষ থাকবে যাবে, কেউ টেম্পোরারি নয় এই পৃথিবীতে। সমস্ত কিছু পৃথিবীতে কেউ পার্মানেন্ট নয়, পৃথিবীতে সমস্ত কিছু টেম্পোরারি। এই জিনিসটা যে বুঝবে সে সুখে দুঃখে তারপরে হচ্ছে গরমে শীতকালে অপমানে সম্মানে সব সময় সেমভাবে বিহেভ করবে এবং সে তার নিজের মনকেও কন্ট্রোল করতে পারবে। এটা গেল সাত নম্বর শ্লোক। এরপর আসে আট নম্বর শ্লোকে। এইখানে ভগবান শ্লোকে সংস্কৃতে জ্ঞান এবং বিজ্ঞানের কথা বলেছেন। এইবার জ্ঞান কোথার থেকে আসে এবং বিজ্ঞান কোথার থেকে আসে সেটাই বাংলাতে প্রভুপাদজি একটু ইলাবোরেট করে লিখে দিয়েছেন। সংস্কৃত শ্লোকটাতে লেখা জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, মানে যে আত্মা তৃপ্ত হয়েছে জ্ঞান এবং বিজ্ঞানে। তো যেটার বাংলা মানে হচ্ছে যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান, বিজ্ঞান মানে কিন্তু উপলব্ধ জ্ঞান, ঠিক আছে? উপলব্ধ জ্ঞান মানে যেটা আমরা এক্সপেরিমেন্ট করে যে জ্ঞানটা পাই। বিজ্ঞান আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কী পড়ি, এক্সপেরিমেন্ট করি, আমরা টেস্ট করেছি, তার বেসিসে কিছু রেজাল্ট পেয়েছি, তার সেটাকে আমরা উপলব্ধ করেছি যে হ্যাঁ এটার ফলে এটা হয়ে থাকে। তো এক্সপেরিমেন্ট করে যে এক্সপেরিয়েন্সটা গেইন হয়, অভিজ্ঞতা হয়, দ্যাট ইজ কল দি উপলব্ধ জ্ঞান। যেটা পাওয়ার পরে যার আত্মা পরিতৃপ্ত হয়, যে যিনি শাস্ত্রের জ্ঞান ও উপলব্ধ জ্ঞান বা তত্ত্ব অনুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে জিতেছেন, এবং যিনি মৃৎখণ্ড মানে মাটির টুকরো, মৃৎখণ্ড প্রস্তর মানে পাথর, ও সুবর্ণে মানে সোনাতে সমদর্শী, মানে যার কাছে মাটি পাথর এবং সোনা সবই সমান সমদর্শী, তিনি যোগারুর বলে কথিত হন এবং তাকে বলা হয় যোগী। আমার এটা পড়ার সময় আজকে মনে পড়ছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা, টাকা মাটি মাটি টাকা। তো এইটা একদম সত্যি কথা, যারা সেই রকম যোগারূঢ় হন, যারা ভগবানের ভক্তিতে এতটাই মজে থাকেন, তাদের কাছে সোনা মাটি পাথর সমস্তটাই সমান হয়ে যায়, কোনো কিছুরই তাদের কাছে মূল্য থাকে না, তাদের কাছে এই কণ্ঠীর মূল্য অনেক বেশি হয়ে যায় সোনার থেকে। যিনি শাস্ত্রের জ্ঞান, শাস্ত্রের থেকে আমরা জ্ঞান পাই, শ্রুতিশাস্ত্র হয়, স্মৃতিশাস্ত্র হয়, তো সেটা পুরাণ বলো, রামায়ণ, মহাভারত, বেদ, ভগবদ্গীতা, উপনিষদ, এগুলো সমস্তটা আসে হচ্ছে আমাদের শাস্ত্রের জ্ঞান। এবং উপলব্ধ জ্ঞান যেটা আমরা বৈজ্ঞানিক আলোচনার মাধ্যমে পেয়ে থাকি বা কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে পেয়ে থাকি সেটাকে বলা হয় উপলব্ধ জ্ঞান বা তত্ত্ব অনুভূতি, যে ভগবানকে নিজের ভেতরে তত্ত্বকে অনুভূত করতে পেরেছে, তত্ত্ব অনুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন। যেমন ধরো এই যে আমি শাস্ত্রে পড়লাম, শ্রীমদ্ ভগবদ্গীতা তো আমি পরে পেয়েছি বা শ্রীমদ্ ভগবতম তো আমি পরে পড়ছি, কিন্তু বিষয়টা হচ্ছে ভগবানকে যে আমি অনুভূত করেছি এটা কিন্তু আমার উপলব্ধ জ্ঞান, এটা আমি উপলব্ধিতেই পেয়েছি, এটা আমাকে তত্ত্ব অনুভূতি ভগবানই ভেতর থেকে বুঝিয়ে দিয়েছেন যে আমি আছি তোর ভেতরে। এবং প্রতিটা প্রশ্ন যখন যেভাবে আমি জিজ্ঞেস করছি তার উত্তর যে আমাকে দিচ্ছে সেটাতে আমার শাস্ত্রের প্রয়োজন পড়ছে না, আমি নিজে থেকেই বুঝতে পারছি ভগবান রয়েছেন। এই যে অনেকে রাধারানীর প্রমাণের জন্য, রাধারানী কে সেটা জানার জন্য অনেকে শাস্ত্র খোঁজে, কিন্তু রাধারানী যার উপর কৃপা করবে, গোবিন্দ যার উপর একটা টাইমে কৃপা করবে, সে নিজে সে বুঝিয়েই দেবে রাধারানীকে, ভেতর থেকে বুঝিয়ে দেবে, তখন তাকে শাস্ত্রের পেছনে ছুটতে হবে না। তো আমরা জ্ঞান দুটোভাবে পেতে পারি, একটা হচ্ছে শাস্ত্র প্রমাণ থেকে জ্ঞান পাই, আর একটা হচ্ছে আমাদের ভেতর থেকে উপলব্ধি আসে বা আমাদের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বকে আমরা নিজেরাই অনুভূত করতে পারি এবং সেটা ভগবানের কৃপাতেই আসে। অবভিয়াসলি প্রারব্ধ ক্লিয়ার হতে হয়, তার জন্যই ভগবান সেই অনুভূতিটা দেন। আচ্ছা, এরপরে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তার কাছে সমস্ত কিছুই কি চিন্ময় স্তরে থাকে, কোনো কিছুর প্রতি তার কোনো রকম মোহ বা লোভ মায়া থাকে না। তিনি জিতেন্দ্রিয়, তার সমস্ত ইন্দ্রিয়কে জয়লাভ করেছে। তিনি পাথর মাটির টুকরো সোনা এগুলোকে সবাইকে সমদর্শী সমান চোখে দেখেন, তাকে যোগারূঢ় বলা হয় এবং তিনিই যোগী, তার কোনো রকম কোনো ভোগ বিলাসার ইচ্ছা নেই। এরপর ন নম্বর শ্লোকে, যিনি সুহৃদ মানে হৃদয়ে যার সুন্দর সুহৃদ, মিত্র মানে বন্ধু, তারপর শত্রু
উদাসীন, মানে হচ্ছে যে অত বেশি কোনো কিছুতে মাথা ঘামায় না, নিজের মতো নিজের জীবনযাপন করে। মধ্যস্থতাকারী, যাকে আমরা আর্বিট্রেটার বলা হয়ে থাকে, মানে দুজনের ঝামেলা হয়েছে, মাঝখানে এসে যে ঝামেলাটা মিটিয়ে দিয়েছে। মৎসর, কোনো পার্টিকুলার বন্ধুকে বলা হয়ে থাকে। বন্ধু, তারপরে রয়েছে ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। মানে কি? মানে হচ্ছে যে খারাপ কথা বলে, যে সুহৃদয়, যার হৃদয় খুব ভালো, যে মিত্র বন্ধু বা যে শত্রু, যে উদাসীন, যে মধ্যস্থতা করে, দুজনের মধ্যে ঝামেলা মিটিয়ে দেয় বা মীমাংসা করে যারা, তাদেরকে বলা হয়। যে অন্যকে হিংসা করে, যে মৎসর মানে হিংসা করা। তারপরে রয়েছে বন্ধু, বন্ধুও যা মিত্র তাই অলমোস্ট সেম আর কি। ধার্মিক, বাট হ্যাঁ একটুখানি পার্থক্য তো ডেফিনেটলি থাকে। বন্ধুটা খুব ক্যাজুয়াল ওয়ার্ড, মিত্রটা একটুখানি আগেকার দিনে রাজা মহারাজাদের মিত্র দেশ হতো, দ্যাট ইজ কল মিত্র। সেটাতে প্রপার বন্ধুত্ব না থাকলেও তারা আমাদের মিত্র দেশ, এখনও ভারতের মিত্র দেশ রয়েছে অনেক। ধার্মিক, যারা ধর্মকে মানে। পাপাচারী, যারা পাপ করে। আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, সকলকেই সমান চোখে দেখে, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। এইবার মনে প্রশ্ন জাগবে যে দিদি, তাহলে যদি সবাইকে আমি সমান চোখেই দেখবো, তাহলে আমি দুর্যোধনের প্রতি কেন খারাপ ব্যবহার, মানে দুর্যোধনকে কেন আমি এখানে যুদ্ধে নিহত করার কথা বলছি, বা রাবণের কেন শাস্তি হয়েছিল, বা কংসের কেন শাস্তি হয়েছিল? তারা তো পাপাচারী, তারা তো খারাপ কাজ করেছিল। এইবার বিষয়টা হচ্ছে আমরা কাউকে শাস্তি দিই না, এটা বুঝতে হবে। ভগবান স্বয়ং বারবার এই কথাটা বলছে, তুমি কিছুই করো না যদি কারোর কিছু অন্যায় কেউ করো। তোমার অন্য মানুষের পাপ পুণ্য ভগবান নেন না। আগের শ্লোকেই ভগবান বলেছেন, যে যা কর্ম করে সে তার ফল অনুসারে সে ফল পাবে। তুমি যদি তাকে ক্ষমা করেও দাও, যদি কেউ রাবণকে ক্ষমা করেও দিত, যদি কেউ হচ্ছে দুর্যোধনকে ক্ষমা করেও দিত, তার শাস্তি অবধারিত ছিল, বিকজ তার কর্ম তাকে শাস্তি দিত। আমরা শাস্তি দেওয়ার কেউ নই, তার কর্ম তাকে শাস্তি দিত। এইবার বিষয়টা হচ্ছে আমাদের সাথে যদি কেউ কখনো অন্যায় করে, কোনো খারাপ কাজ করে, আমরা ম্যাক্সিমাম কী করতে পারি? ক্ষমা করে দিতে পারি, যদি সেটা ক্ষমার মধ্যে থাকে। যদি ক্ষমার মধ্যে না থাকে, আমরা এখন ভারতের সিস্টেম অনুসারে আমরা থানায় কেস করতে পারি, সুপ্রিম কোর্টে তার নামে কেস করতে পারি। সুপ্রিম কোর্টে যিনি বিচারপতি রয়েছে, তিনি তাকে আমরা অ্যাজ এ ভগবানের দূত হিসাবে দেখতে পারি, কারণ এখানে তো স্বয়ং ভগবান আমাদের সামনে এসে শাস্তি দিচ্ছেন না। তিনি বিচারপতি হিসাবে তাদেরকেই পাঠায়, যারা হয়তো একটা টাইমে রাজা মহারাজা ছিলেন, যাদের ভেতর হয়তো সেই ন্যায়ের ক্ষমতা রয়েছে, সেই জন্যই ভগবান তাদেরকে ওই কোয়ালিটি দিয়ে বা ওই পদটা দিয়ে পাঠিয়েছেন। ডাক্তারদেরকে যেমন আমরা ভগবানের রূপে দেখি বা দেবতাদের রূপে দেখি, ঠিক সেরকমই বিচারপতিদেরকেও বা সুপ্রিম কোর্টের, হাইকোর্টের জাজদেরকেও আমাদের সেভাবেই দেখা উচিত। কারণ তারা যখন কাউকে ফাঁসির শাস্তি দিচ্ছে বা কাউকে অন্যায়ের জন্য জেল একটা শাস্তি দিচ্ছে, সেটা অবশ্যই নির্ধারিত বা অবধারিত। তো যে যেটা পাবে সে সেটা অন্যায়ের ফলেই পাবে। তার জন্য আমরা কখনো, আমরা আমাদের শাস্ত্র কী বলে, আইন কখনো হাতে তুলে নিতে নেই। এই যে কেউ কাউকে মারছে বলে আমি কাউকে খুন করতে পারি না, বা কারোর সাথে সেম জিনিস ঘটেছে বলে যে আমিও তার সাথে সেমভাবে জিনিসটা করবো, এরকমটা নয়। আইন কখনো হাতে তোলা যায় না। এইটাই ভগবান এখানে বোঝাতে চেয়েছে, যে আমাদের প্রত্যেকের প্রতি সমদর্শী থাকা উচিত, এইটা ভেবে যে তার অন্যায় কর্মের জন্য ভগবান তাকে নির্দিষ্ট সময় ঠিক শাস্তি দেবে। আমি শাস্তি দেওয়ার কেউ নই, আমি কোনো কর্ম করছি না। অন্যায় করেছে সে, শাস্তিও পাবে সে, ফল ভোগ করবেও সে, এবং দেবে কে? ভগবান। সময় তাকে নির্দিষ্ট সময় সেটা দেবে। আমি কাউকে কিছু করবো না, আমি নিজেকে ওখান থেকে ডিট্যাচ করে আনবো, আমি নিজেকে অন্যায়ের পাশ থেকে সরিয়ে আনবো, আমি তার প্রতি হিংসাত্মক হয়ে খারাপ কোনো কাজ করবো না, খারাপ মানসিকতা রাখবো না। এতে কিছুই হবে না, এতে আমার ভেতরে হিংসা আসবে, আমার ভেতরে হিংসা আসবে, অন্যকে শাস্তি দিতে গিয়ে আমি নিজের পবিত্রতাটাকে নষ্ট করতে পারি না। বোঝা গেছে? কারণ অনেকে এই ধরনের দ্বৈত অর্থের কথার মানে অনেকে বুঝতে পারে না, অনেকে জিনিসটাকে মিস ইন্টারপ্রিট করে, ওই জন্য আমি ইলাবোরেট করে বলে দিলাম। এবং এটা তুমি কখন, তখনই করতে পারবে যখন তুমি জানবে যে ওর হৃদয়েও ভগবান বাস করে। এইভাবে মাথায় রাখতে হবে। এখানেও আমাদের যে এক্সপ্লানেশন থাকে তাতেও বারবার প্রভুপাদজি কিন্তু এটাই মেনশন করেছেন যে আমাদের প্রত্যেকের হৃদয়ে, সে যেই হোক না কেন, তার হৃদয়েও কিন্তু ভগবান পরমাত্মা জীবাত্মার হৃদয়েও বাস করেন। তো সেই হিসেবে আমরা সকলকে ক্ষমা করে দেবো, আমরা মনে মনে এটা জানবো, নিশ্চিন্তে থাকবো যে ভগবান তাকে নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে তার পাপের, পাপকর্মের শাস্তি সে নিশ্চয়ই পাবে, প্রারাপ তাকে ভোগ করতে হবে। কিন্তু আমরা তা কাউকে দেবো না, কারণ আমরা কেউ নই, আমরা কর্মগুলো করছি না। অন্যায় সে করেছে, শাস্তিও সে ভোগ করবে, এবং সেটা তাকে ন্যায় বিচারের মাধ্যমে দিতে হবে। বর্তমান ভারতের সিচুয়েশন অনুসারে সেটা ন্যায় বিচার দেবে। এরপর 10 নম্বর শ্লোকে, যোগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। দেখো, যোগারুর ব্যক্তি, এইবার ভগবান ধ্যান যোগে ঢুকছেন। ধ্যান যোগটা আমাদের সাধারণ মানুষের জন্য অতটা নয়, কারণ আমরা খুবই সাধারণ জীবনযাপন করি, আমরা সবসময় ধ্যান যোগ করতে পারি না। আমরা ধ্যান করি, কী করি, ভগবানের নামের ওপর মেডিটেট করি। যখন নাম জপ করি, মুখে ভগবানের নাম থাকে, চোখ বন্ধ করে ভগবানকেই
অনুভব করার চেষ্টা করি, চোখ বন্ধ করে গোলকধামকেই দেখার চেষ্টা করি, ভগবানকে বোঝার চেষ্টা করি, বা ভগবান যেটুকু চোখের সামনে এনে দেয় সেটুকুই দেখার চেষ্টা করি। কিন্তু ওটা তো সেরকম, মানে আমাদের কলিযুগের ধ্যান ওরকমই, বাট আগেকার দিনে যে সময় বলেছেন ভগবান তখনকার দিনে তো, এখনও অনেক ঋষিমুনি রয়েছেন যারা প্রপার ধ্যান করেন, তো তাদের জন্য ভগবান এইখান থেকে ধ্যানযোগের ইলাবোরেশনটা দিয়েছে। আমাদের পক্ষে গৃহস্থ জীবনে যতটুকু সম্ভব নিশ্চয়ই আমরা সেটুকু চেষ্টা করব। যোগাড়ুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে থাকে, তার মন, দেহ এবং আত্মা তিনটে দিয়েই ভগবানের সেবায় সবসময় নিযুক্ত করে রাখে, নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে একা, কারণ যেহেতু উনি ধ্যান যোগ করবেন, এবার এখানে আমরা চলে আসছি, কারণ হচ্ছে এটা তিনি একা চলে যাবেন, মানে কোথাও সকল যেখানে কোনো আওয়াজ থাকবে না, নিরিবিলি থাকবে সমস্ত, সেই রকম নির্জন স্থানে বসবাস করবেন। সর্বদা সতর্কভাবে, একদম কনসিয়াসলি, সতর্কভাবে মানে কনসিয়াসলি সবসময় সচেতনভাবে সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো ব্যবহার করবেন, অনেকে মৌনব্রতও নেয়, অনেক যোগীরা মৌনব্রত নেয় যাতে তাদের মুখ থেকে কখনও কোনো খারাপ কথা, খারাপ কিচ্ছু না বেরোয়, ভালো কথাও যাতে না বেরোয়। এটাও একটা সংকল্প, এই সংকল্পে টিকে থাকাও খুব মুশকিল ব্যাপার, মানুষ আজকাল চুপ করে থাকতেই পারে না। তিনি বাসনামুক্ত পরিগ্রহ রহিত হবেন, তিনি কী হবে বাসনামুক্ত, তার কোনো বাসনা থাকবে না এবং পরিগ্রহ রহিত হবে। পরিগ্রহ মানে হচ্ছে কর্তৃত্ব, যে আমি সব কিছু, আমার নাম হবে, ফেম হবে, আমি সব করি, এই যে একটা কর্তৃত্বর মানসিকতা থাকে না, যে আমি সব দায়িত্ব নেব, আমি সব করব, আমিত্ববোধ যেটাকে বলে, কর্তৃত্ববোধ যেটাকে বলে, এই এটাকে পরিগ্রহ বলা হয়। এটার থেকে সমস্তটা নিজেকে সরিয়ে নেবে, রহিত কথাটার মানে উইদাউট, ঠিক আছে, সমস্ত কর্তৃত্ব ত্যাগ করবে বর্জিত হয়ে, তারপর সে নিজে একদম নিষ্পৃহ হয়ে জীবনযাপন করবে। এই যে নিরাশী কথাটির মানে হচ্ছে নিষ্পৃহ, যার কোনো রকম স্পৃহা থাকে না, লোভ থাকে না, কোনো কিছুর প্রতি হিংসা থাকে না, দ্বেষ থাকে না। এরপর দশ, এটা গেল দশ, এরপর এগারো বারো নম্বর শ্লোক একসাথে রয়েছে। যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের ওপর মৃগ চর্মের আসন ও তার ওপরে বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপনপূর্বক তাতে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্তশুদ্ধির জন্য চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়া সংযতপূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। যোগাসনের জন্য কিছু পদ্ধতি হয় এবং যারা যোগাসন করে বা ধ্যান করে তারা জানে। এবার আমাদের কলিযুগে তো কুশাসন, মৃগাচর্মাসন এগুলো এত পাওয়া যায় না, আমরা ম্যাক্সিমাম একটা যোগাম্যাট কিনি। আমি যেরকম, আমরা যোগা যখন শিখেছি বা শেখাই তখন আমরা যোগাম্যাটের ওপরে বসি, তো এটা যেরকম সিচুয়েশান যখন যেরকম পাওয়া যায় সেরকম আমাদের জীবনধারণ করতে হয়। তো সেই সময়ের পয়েন্ট অফ ভিউয়ে ভগবান বলছেন যে যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসন, কুশাসন কোনগুলো বলো তো? কুশাসন মানে ওই দেশের ব্যাড গভর্নেন্স নয়, কুশাসন মানে ওটাকে কুশাসন ভেবে নিও না, কুশাসন হচ্ছে কুশের আসন, কুশযুক্ত আসন। যখন কারোর বাবা মা মারা যায় দেখবে একটা হোয়াইট কালারের চৌকো কুশের আসন তারা কোমরের সাথে বেঁধে রাখে, যখন তারা কোথাও বসে পাবলিক প্লেসে, তারা কখনো ডিরেক্ট বসে পড়ে না, ওটা পেতে নিয়ে বসে চেয়ারের ওপরেও। কারোর বাড়িতে যখন ইনভাইট করতে আসে, কার্ড দিতে আসে কখনো শ্রাদ্ধের অনুষ্ঠানের, তখন দেখবে তারা ওটা সাথে নিয়ে আসে এবং ওটা পেতেই তারা বসে। দ্যাট ইজ কল কুশের আসন, কুশের আসনে তারা বসে। তার উপর মৃগচর্মের আসন, এইবার এটা মৃগচর্ম হচ্ছে যে কী বলে ওটাকে, হরিণের চামড়ার যে আসনটা হয়। এইবার এরকম ভেবো না যে ভগবান এটাকে প্রাণী হত্যার কথা বলছে বা প্রাণী হত্যা করতে বলছে তারপর মৃগচর্ম, না, অনেক প্রাণী প্রাকৃতিকভাবেই মারা যায়, স্বাভাবিকভাবেই মারা যায়, তো তাদের যে চর্মগুলো থাকে সেইগুলো দিয়ে আসন তৈরি করা যায়। যেমন ধরো আমরা যেটা চামড়, চামড় দিয়ে যে ভগবানের আরতি করি সেটাও কিন্তু চামড়ি গাই যেটাকে বলা হয়, তো তার যে ইয়ে থাকে ওইটাকে কী বলে, পুঁচ থাকে, মানে টেল, লেজ বাংলায় যেটাকে আমরা বলি, তো তার লেজের থেকে ওটা নেওয়া হয়ে থাকে, তার পশমটা বোধহয় লেজে থাকে। তো এগুলো যাদের স্বাভাবিকভাবে মৃত্যু হয় বয়স হয়ে গেলে পরে, তাদের থেকেই একমাত্র এটা কালেক্ট করা যায়, এটা কিন্তু কোনো প্রাণীকে হত্যা করে নয়, কোনোভাবে ভায়োলেন্স ক্রিয়েট করে নয়। তো মৃগচর্মের আসন তার উপর পাততে হবে এবং তার উপরে বস্ত্রাসন, বস্ত্রাসন মানে কাপড়ের আসন যেটা নরম হবে, বস্ত্রাসন রেখে অতি উচ্চ না অতি নিচুও না, একটা মাঝামাঝি লেভেলে, এমন উঁচু রাখবো না যে আমি ধপ করে পড়ে যেতে পারি, বা এত বেশি নিচু রাখবো না যেখান থেকে আমাকে অন্য মানুষ এসে, অন্য পোকামাকড় তারপর কুকুর বিড়াল এসে আমাকে ডিস্টার্ব করতে পারে, একটা মাঝামাঝি লেভেল যেটা হয়, যেমন একটা খাটের বা একটা টুলের যতটুকু হাইট হয় ওরকম, অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে পরিষ্কার জায়গায় রেখে স্থাপনপূর্বক তাতে আসীন হবে, আসীন মানে বসা, সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত শুদ্ধির জন্য, সেখানে বসে নিজের চিত্তকে শুদ্ধ করার জন্য কী করবে, চিত্ত, ইন্দ্রিয় ও ক্রিয়া সংযতপূর্বক নিজের মনকে এবং ইন্দ্রিয়গুলিকে চোখ বন্ধ করে রাখবে। অনেকে নিঃশ্বাস কন্ট্রোল করে রাখে, অনেকে চোখ বন্ধ করে, কানের, কান অবধি বন্ধ করা যায়, যেমন ভ্রামরি, যখন আমরা ভ্রামরি করে থাকি কান বন্ধ থাকে, চোখ বন্ধ থাকে, মুখ অবধি বন্ধ থাকে, শুধু গলার ভেতর একটা করে ওম উচ্চারণ করি, তো এইগুলোর মাধ্যমে আলটিমেটলি আমরা কী করি, আমরা ইন্দ্রিয়কেই সংযত করি এবং ক্রিয়া সংযত করি। আমরা তখন সেই টাইমে কোনো কাজ করি না,
তো এইভাবে আমরা ক্রিয়াকে সংযতপূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবে। মনকে কনসেন্ট্রেট করতে হয়, কেউ দুই ভুরুর মাঝখানে কনসেন্ট্রেট করে থাকে, কেউ দুই ভুরুর মাঝখানে কনসেন্ট্রেট করে থাকে, কেউ ব্রহ্ম হতে কনসেন্ট্রেট করে। এইগুলো হচ্ছে তোমার কুণ্ডলিনী জাগরণের এক একটা প্রসেস থাকে, ঠিক আছে? তো অনেকে এগুলোর মাধ্যমে কী করে, নিজের চক্রকে জাগরিত করার চেষ্টা করে এবং কেউ ব্রহ্মকে দেখার চেষ্টা করে, কেউ দুই ভুরুর মাঝখানে কপালে যে চক্র রয়েছে সেখানে কনসেন্ট্রেট করে, মূলাধার চক্রকে সংকোচনের মাধ্যমে ইন্দ্রিয় সংযম করা হয়ে থাকে। এগুলো যারা যোগ প্রাণায়ামের সাথে যুক্ত তারা জানবে, আমি নিজে বহু বছর করিয়েছি, তো দ্যাটস ওয়াই ওইগুলো কিছু আইডিয়া অন্তত রয়েছে, তো সেই কারণে বলছি। তো এটা এটারও একটা অ্যাডভান্স লেভেল হয়, তখন গিয়ে কেউ সমাধিস্থ হয়, সেটাও ভগবান বলছে। এই যোগ থেকে যে কেউ শুরু করে, কিন্তু যোগের ফাইনাল লেভেল হচ্ছে সমাধিস্থ হওয়া। এবার কলিযুগে আমরা এই যোগ তো করতে পারি না, তাহলে সবথেকে সহজ যোগ কোনটা? ভক্তিযোগ। ভক্তিযোগ হচ্ছে সবচেয়ে সোজা। এই যোগগুলো কলিযুগে সবসময় সেই রকম সিচুয়েশান আমাদের সামনে থাকে না, পরিস্থিতি থাকে না, তো যার জন্য আমরা সবসময় পেরে উঠি না। কিন্তু আমরা ভক্তিযোগটা নিজেদের বাড়ি বসেও ভগবানের নাম জপ করা, সেবা করা, এটা আমরা করতেই পারি। এরপর 13 আর 14 নম্বর শ্লোক একসাথে রয়েছে। শরীর মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধপূর্বক প্রশান্তাত্মা, মানে প্রশান্ত আত্মা, যার আত্মা শান্ত, প্রশান্ত আত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে, কমা আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। দেখো কি বলছে, শরীর মস্তক গ্রীবা, গ্রীবা মানে এই অংশটাকে বলা হয়, গলা ঘাড়, এই টোটাল যেটা আমাদের, এইটা হচ্ছে শরীর, মানে কাঁধের থেকে যেটা নিচের দিকে নামে এটা শরীর, মাথা হচ্ছে, মুখ হচ্ছে, এতটা হচ্ছে মাথা, আর গ্রীবা হচ্ছে এই গলার থেকে ঘাড় অব্দি যে গোল যে অংশটা রয়েছে এটাকে বলা হয় গ্রীবা। তো যারা ধ্যান করে বা যারা মেডিটেশন প্রাণায়াম করে তারা জানবে, বা আমার এই চ্যানেলেও অলরেডি প্রাণায়াম মেডিটেশনের ওপর অনেক ভিডিও এর আগেও করা আছে, কারণ আমি চ্যানেলটাও কৃষ্ণভক্তিতে রিলেটেড ভিডিও তো রিসেন্ট দিতে স্টার্ট করেছি, লাস্ট 7-8 মাস হবে, 6 মাস হবে, বাট তার আগের ভিডিওগুলো যোগ প্রাণায়াম মেডিটেশনের ওপরেই ছিল, সেগুলো একবার দেখতে পারো। যেখানে কী হয়, মেরুদণ্ডটাকে স্ট্রেট করে বসতে বলা হয়, বডি এবং গলা এবং মাথা তিনটেই সেম লেভেলে থাকবে, কারণ এটা সেম লেভেলে না থাকলে আমাদের চক্র জাগরিত হতে পারে না, কুণ্ডলিনী জাগরিত হতে পারে না, ঠিক আছে? কুণ্ডলিনী ইজ আ এনার্জি বা ফোর্স, যেটা ক্রিয়েট করতে হয় ধ্যানের মাধ্যমে নিজের ভেতরে, এবং সেটা জাগরিত হবে যে মূলাধার চক্র থেকে একদম ব্রহ্মচক্র অবধি যেটা উঠবে, এটা হওয়ার জন্য তার একটা একদম সমান্তরাল একটা রেখা চাই, একদম স্ট্রেট রেখা চাই। সে মাথা এদিক ওদিক কোনো দিকে নাড়াবে না, বডিকে একটুও বাঁকাবে না, মেরুদণ্ড পুরো স্ট্রেট থাকবে। তো এইভাবে করে ভগবান বলছে সমানভাবে রেখে কোনো দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না, চোখ বন্ধ করে, ঠিক আছে? না করে নাসিকার অগ্রভাগে, চোখটা পুরো বন্ধ করে না, কিন্তু চোখটা দেখবে, দেখবে শিব ঠাকুরের চোখ যেরকম থাকে না, একটা ধ্যান মুদ্রায় বসা ভগবান সবসময় একটা শিব ঠাকুরের যে ছবিটা আমরা দেখতে পাই সবসময় ধ্যান করছেন, তো এই চোখটা দেখবে হালকা বন্ধ থাকে, নিচের দিকে একটু খোলা থাকে। তো সেটা আমাদেরকে ওই কী করবে, চোখটা নাকের দিকে, নাকের যে মাথাটা থাকবে সেটাই বলেছে, নাকের অগ্রভাগে, নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধপূর্বক দৃষ্টিটাকে পুরো এই জায়গাটাতে কনসেন্ট্রেট করবে, একদম এই আঙুলটা যেখানটাতে এখানে কনসেন্ট্রেট করবে, করে এদিক ওদিক কোনো দিকে তাকাবে না। প্রশান্ত আত্মা, এইবার এটা কনস্ট্যান্টলি করতে করতে আত্মা শান্ত হয়ে যায়, একটা জায়গায় যখন আমরা কনসেন্ট্রেট করি তখন আত্মা শান্ত হয়, প্রশান্ত আত্মা ভয়শূন্য, তার কোনো দিকে ভয় লাগবে না যে আশেপাশে কী হচ্ছে, কে আমাকে ধরবে, কারণ যারা আগেকার দিনে যে যোগীরা করতেন প্র্যাকটিস তারা জঙ্গলে গিয়ে করতেন, তাদের কোনো রকম কিন্তু বাঘ সিংহের প্রতি কোনো ভয় ছিল না। ব্রহ্মচর্য ব্রতে, এবং স্বাভাবিক তুমি যখন ওই ব্রত পালন করছো তুমি অন্য খারাপ কিছু করবে না, খারাপ কিছু দেখবে না, পড়বে না, তো দ্যাট মিন্স হচ্ছে তুমি ব্রহ্মচর্য ব্রততেই রয়েছো। স্থিত পুরুষ, সেই অবস্থাতে যে পুরুষ স্থিত হবে, এবার এটা চাইলে কোনো মহিলাও করতে পারে, নট নেসেসারি যে তাকে পুরুষ হতেই হবে, তখনকার দিনের পয়েন্ট অফ ভিউ থেকে মহিলারা জেনারেলি এই ধরনের কর্মের সাথে যুক্ত থাকতেন না, সেই জন্যই ভগবদ্গীতায় বারবার পুরুষ কথাটি লেখা রয়েছে, বাট বর্তমানে মহিলা পুরুষ সকলেই কিন্তু নির্বিশেষে ধ্যানযোগ করতে পারেন এবং করেনও, ঠিক আছে? মহিলা স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে, নিজের মনকে বাইরের সমস্ত জড় বিষয় থেকে উইথড্র করে নেয়, কন্ট্রোল করে নেয় এবং প্রত্যাহার করে, আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থিত করে, এবং এইভাবে করে আলটিমেটলি তিনি কিসের ওপর ধ্যান করে, ব্রহ্মের ওপর ধ্যান করে। তো যারা ধ্যান যোগের মাধ্যমে করে না, অনেকের কাছে ভগবানের ব্রহ্মের স্বরূপ খুব একটা ক্লিয়ার হয় না, বা অনেকের কাছে ডিফারেন্ট রূপ থাকতেই পারে, সেটা একটা নিজের ব্যক্তিগত চয়েসের ওপর থাকে, বাট পরব্রহ্মের যে রূপ সেটা আমরা ভগবান শ্রীকৃষ্ণের রূপে জানি, কারণ তিনি আমাদের বলেইছেন ভগবদ্গীতায় তিনিই পরব্রহ্ম, তো সেই হিসেবে আলাদা জিনিস। বাট যারা হচ্ছে তোমার ধ্যান যোগের মাধ্যমে করে তারা ব্রহ্মের ওপর কনসেন্ট্রেট করে, তারা এটার মাধ্যমে আলটিমেটলি ভগবানের কাছেই পৌঁছায়। এই যে ওম শব্দটা আমরা বলি, যারা মেডিটেশন ধ্যানের সময় ওম আমরা উচ্চারণ করি, এই ওম শব্দটাও ভগবান স্বয়ং ভগবদ্গীতায় ভগবান নিজে বলেছে, শব্দে যে সাইন যেগুলো থাকে সেই চিহ্নের মধ্যে বা সাইনের মধ্যে আমি হচ্ছি ওম,
ঠিক আছে, তো শব্দের মধ্যে ভগবান ওম, তো সেই হিসেবে প্রাণীর মধ্যে ভগবান সিংহ, এইভাবে ভগবান নিজেকে ডিফাইন করেছেন যে এক একটা জায়গায় আমি ওইরকম রূপে রয়েছি। তো সেক্ষেত্রে তারা যে ওমের ওপর কনসেন্ট্রেট করে, আমিও 2014 সাল থেকে ওমের ওপরে প্রচুর মেডিটেশন করেছি, তো আলটিমেট তখন বুঝতে পারিনি যে কেন 2023 সালে ভগবান আসলেন। সো ভগবান অলরেডি আগে থাকতেই ছিলেন, কিন্তু আমি ভগবানের স্বরূপটা জানতাম না, শুধু ভগবানকে অন্য কোনো রূপে আমি তখন পুজো করেছি। তো এখানে ভগবান বলছেন যে প্রত্যাহার করেন, যিনি চরম লক্ষ্যরূপে আমাকেই স্থির করেন এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করে, তার হৃদয়ে আমাকেই ধ্যান করে এবং তিনি এইভাবে যোগ অভ্যাস করে থাকেন। এরপর 15 নম্বর শ্লোকে, এভাবে দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড় বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন। একদম সত্যি কথা, আমি ধামপ্রাপ্ত বা এত কঠিন শব্দ তো তখন জানতাম না, যে সময় আমি যোগব্যায়াম করতাম আমার স্যারের আন্ডারে, 2014-15 সাল থেকে স্টার্ট করি এবং ওই 18-19 সাল অবধি ঠিকঠাক করেছি। তারপর তো বাবা অসুস্থ হওয়ার পর থেকে জিনিসগুলো একটুখানি অন্যরকম হয়ে যায়, তো সেই অবধি আমি এবং আমার মা আমরা দুজনেই যোগব্যায়াম করতাম আমার স্যারের কাছে। তো ওই স্যারের কথা এবং স্যারের কাছে মেডিটেশন, প্রাণায়াম, যোগা এগুলো করার পর থেকেই আমাদের কিন্তু অ্যাটাচমেন্ট কমতে থাকে। তখন থেকেই আমরা সংসারের প্রতি, ইভেন আমার মা নার্ভের পেশেন্ট ছিলেন, এখনও আছে, টুকটাক ওষুধ খেতে হয়, বাট আমার মা থেকে থেকেই খুব কাঁদতেন, কষ্ট পেতেন, আমার রিলেটিভসদের কিছু ব্যবহারে আমার মা নার্ভের রোগ ধরে গেছিলো। বাট যখন আমরা প্রথম যোগা স্যারের কাছে যাই, আমার কাকুর কাছে যাই, আমি কাকু ডাকি, তো তিনি যেভাবে মাকে মানে ওভাবে মানে কাকু যে কথাগুলো বলতেন যে কীভাবে অ্যাটাচমেন্ট না রেখে আমরা নিজেদের কর্তব্য করতে পারি, কাকুও সবসময় এই কথাটাই বলতেন, ডিট্যাচমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইফ, এবং ভগবানের প্রতি যদি সেই শ্রদ্ধা বিশ্বাস থাকে তাহলে ডিট্যাচমেন্ট এমনিই আসবে। এগুলো শুনে শুনেই আমার মা সুস্থ হয়েছিলেন, কারণ আমার মায়ের যে মানসিক অবস্থাটা সেই সময় বিষাদ যে চলে এসেছিলো 2017-18 সালে, সেটা তার আগে আর কি, সেটা পুরোপুরি কাকুর কথার মাধ্যমেই গেছিলো। ইভেন আমার লাইফেও যা আপস অ্যান্ড ডাউন্স, খারাপ সেই সময় সিচুয়েশন চলছিলো, সেখান থেকে আমি বেরিয়ে যে লাইফটাকে অন্যভাবে দেখতে পেয়েছি, জীবনের একটা মানে খুঁজতে পেরেছি, সেটা শুধুমাত্র আমার যোগা স্যারের জন্য। কারণ হচ্ছে, এবং অবশ্যই ভগবান তাকে মানে আমার জীবনে এনেছেন, ভগবানের কৃপাতেই তিনি এসেছিলেন বা আমি তার সংস্পর্শে আসতে পেরেছিলাম, কারণ হচ্ছে তা ভগবানের কৃপাতে। কিন্তু এটা ঠিক কথা যে এটা কিন্তু যোগও আমাদেরকে শেখায়, ঠিক আছে? তো এই যে যিনি দেহ মন ও কার্যকলাপ সংযত করে, দেহ মন এবং কার্যকলাপ তিনটাকেই সংযত করবে এবং যোগব্যায়াম অভ্যাস করবে, তার সাথে প্রাণায়াম, মেডিটেশন সমস্তটাই, তাকে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম, তিনি জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম প্রাপ্ত হন। শুধু জাস্ট এ ম্যাটার অফ টাইম, যখন আমরা প্রথম এগুলো করতাম তখন আমরা ভাবতেও পারিনি যে একটা দিন এরকম আসবে যে আমরা ভগবানের ভক্ত হব। কিন্তু দেখো, এই যে এত আমার বাড়িতে তো এত রিলেটিভস রয়েছে, বাবা মা দুই দিদি রয়েছে, সকলে রয়েছে, কিন্তু কাকুর ওখানে, ব্যামের ওখানে শুধুমাত্র আমি আর আমার মাই কিন্তু যেতাম। ওই কথাগুলো কিন্তু শুনতে অনেকে বলতো বোরিং লাগে, কাকু যে কথাগুলো বলে, অনেকে জ্ঞানের কথা শুনতে পছন্দ করে না, কিন্তু আমাদের ওটাই শুনতে ভালো লাগতো। আমাদের এই ব্যায়ামের থেকেও কাকু যখন কোনো রাজযোগ করাতো, কাকু যে মেডিটেশনে যে কথাগুলো বলতো, কনসেন্ট্রেট করাতো, আমাদের ওই হট যোগের থেকেও, ব্যায়ামের থেকেও ওটার ওপর এমফাসাইজ বেশি ছিল, আমরা খুব পছন্দ করতাম, ওটা ভীষণ ভালোবাসতাম। তো এখনও এই যে ভগবানের গোপাল সেবা করি, নিরামিষ খাই, এত লোকজন রয়েছে, এত কাছের মানুষ রয়েছে, বাবা রয়েছে, দিদিরা রয়েছে, বাট কারোর ওপর কিন্তু সেই কৃপাটা হয়নি, হয়েছে কিন্তু আমার এবং আমার মায়ের ওপরে। তো এটা ভগবান আগে থাকতে না প্রত্যেকটা প্লট সুন্দর করে সাজিয়ে রাখে, কিন্তু ওই মোমেন্টে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি না, কিন্তু জীবনে আসে কিন্তু পরপর সুন্দর স্টেজ ওয়াইজই আসে। তো এখানে ভগবান বলছে, এবং তিনি আলটিমেট আমার ধাম প্রাপ্ত হন। 16 নম্বর শ্লোকে, হে অর্জুন অধিক ভোজনকারী, এই শ্লোকটা আমার এত প্রিয়, এত প্রিয়, আমি তোমাদের এর আগে অনেক ভিডিওতে বলেছি, সবসময় আমাকে মোটিভেট করে, আমার ভেতরে সবসময় এটা আসে, যখনই আমার কখনো একটু ভালো খাবার খেতে ইচ্ছা করে, একটুখানি ঘুম পায়, পড়তে বসলে, কাজ করতে বসলে, তো তখনই আমি এটাই সবসময় ভাবি। হে অর্জুন অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়, কখনো সম্ভব নয়। অধিক ভোজনকারী, যে অতিরিক্ত খায়, খাবারের প্রতি যার অ্যাটাচমেন্ট আছে, নিতান্ত অনাহারী, যে খেতেই পায় না, অধিক নিদ্রাপ্রিয়, যার ঘুমাতে প্রচুর ভালো লাগে, যে দিনে 12-14 ঘন্টা 15 ঘন্টা শুধু ঘুমিয়েই কাটিয়ে দেয়। দিনে ঘুম কতটুকু প্রয়োজন? 6 থেকে 8 ঘন্টা। যদি তুমি কাজ করো অল্প তাহলে 6 ঘন্টা ঘুম এনাফ। যদি তোমার কাজ প্রচণ্ড হেভি ওয়ার্ক হয়, খুব খাটনিদায়ক হয়, ব্রেনের প্রচুর প্রেশার থাকে, দ্যাট টাইম তুমি 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারো। 6 থেকে 8 ঘন্টা ইজ এনাফ কলিযুগে দাঁড়িয়ে। আর আগেকার দিনে দাঁড়িয়ে বা যারা যোগী হয় না, তারা এর থেকেও কম ঘুমায়। আমার যোগা স্যার বোধহয় 4-5 ঘন্টা ঘুমায়, তো উনি রাত্রিবেলা 9-10টায় শুয়ে ভোর 3-4টে উঠে যায়, ব্রহ্ম মুহূর্তে উঠে যায়। তো নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়, এবং যে নিদ্রাশূন্য, যে ঘুমায় না, কারণ তার শরীরে নানান রকম সমস্যা দেখা যাবে, অতিরিক্ত খাবার খেলেও সমস্যা, নিতান্ত অনাহারীরও শরীরে নানান রকম রোগ এবং সমস্যা থাকবে, সে তো খাবারের অভাবেই মারা যাবে রোগে। অধিক নিদ্রাপ্রিয় হলেও মানুষের শরীরে
নানান ধরনের ওবিসিডি টাইপের রোগ চলে আসে, অনেক ধরনের রোগ চলে আসে। নিদ্রাশূন্য হলেও ইনসমনিয়াকের জন্য তার ব্রেনে ডিপ্রেশন, তারপর নানান ধরনের হজমের সমস্যা, শরীরে রোগ চলে আসবে। তো শরীরে যদি রোগ আসে, শরীর যদি সুস্থ না থাকে, দেহটাকে মন্দিরের মতো ট্রিট করতে হয়। এই দেহে ভগবান বাস করে, সুতরাং এই দেহ হচ্ছে মন্দির। দেহের সাথে কোনো রকম কোনো খারাপ কাজ করা উচিত নয়। তো সেই হিসেবে দেহকে যদি মন্দিরের মতো ট্রিট করি, তাহলে অতিরিক্ত খাবার বা অনাহারে থাকা, অতিরিক্ত ঘুম বা না ঘুমিয়ে থাকা কোনোটাই আমাকে যোগী হতে দেবে না। তাহলে যোগী হতে গেলে কী হতে হবে? সব কিছু পরিমার্জিত হতে হবে, লিমিটেড হতে হবে। যতটুকু না হলে নয়, সেইটুকু লিমিটেড খাবো, সেইটুকু লিমিটেড কথা বলবো, সেইটুকুই লিমিটেড ঘুমাবো, যেটুকু প্রয়োজন। ঠিক আছে, 17 নম্বর শ্লোকেই ভগবান বলছেন, যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, চেষ্টাটাও একটা লিমিটেশনের মধ্যে থাকা উচিত, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত। এই যে বলছিল না যে দিদি কেন তাহলে রাবণকে বা কংসকে বা হচ্ছে দুর্যোধনকে ক্ষমা করা উচিত নয়, এরা কেন শাস্তি পেয়েছে? পরিমিত প্রয়াস করেন, যে কোনো জিনিসকে ঠিক করার চেষ্টা করারও একটা লিমিটেশনস আছে। ভগবান শিশুপালকে তার 99টি অপরাধের জন্য ক্ষমা করেছিলেন, কিন্তু আনলিমিটেড করেননি, কিন্তু তিনি যখন 100টা ক্রস করে গেলেন তখন তাকে কিন্তু শাস্তি দিয়েছিলেন। সো যে কোনো প্রয়াস, কাউকে ভালো করার প্রয়াসও যদি আমরা করে থাকি, সেটারও একটা লিমিটেশনস থাকা উচিত। তিনি যোগ ও নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃতি সাধন করতে পারে, তিনিই যোগ অভ্যাস করতে পারে যার খাবার আহার এবং বিহার লিমিটেড হয়। আমি নিজে আমার যোগা স্যারেরই কাছ থেকে মেন এই জিনিসগুলো দেখেছি, শিখেছি। তখন তিনি কোনোদিনও ভগবান ভক্তি তুলসী কাঠ পড়া বা এই ধরনের জিনিস তার মধ্যে কিছুই নেই, কিন্তু তিনি কিন্তু নিরামিষ খায়। তার ছেলে মেয়ে, তার ওয়াইফ মেয়ে নয়, তার ছেলে, তার ওয়াইফ, তার শ্বশুরমশাই, তারা ফুল ফ্যামিলি কিন্তু যোগের সাথে যুক্ত বলে তারা প্রত্যেকে নিরামিষ খায়। কেন? যোগের সাথে যুক্ত থাকলে তারা অ্যাকচুয়ালি ভগবানকে আলটিমেটলি ডিরেক্টলি তার স্বরূপ না জানলেও তারা ব্রহ্মকে উপলব্ধ করতে পারে ধ্যানের মাধ্যমে। তো তখন তাদের হিংসা মানসিকতা আসে না, কখনো আসে না, কারণ তারা জানে যে যোগব্যায়াম করতে গেলে শরীরকে নমনীয় হতে হয়, মনকে নমনীয় হতে হয়। যার মন এবং শরীর শক্ত, সে কোনোদিনও যোগের অভ্যাসকে গ্রহণই করতে পারবে না। তার শরীরে সবসময় তমগুণ এবং রজগুণ কনস্ট্যান্টলি তাকে পোক করতে থাকবে। শরীর মন শান্ত না হলে কখনো যোগের কথা ভালো লাগবে না, তার যোগব্যায়াম করতে ইচ্ছা করবে না, তার ধ্যানে কনসেন্ট্রেশন আসবে না। তো মনঃসংযোগ করার জন্য নিজের রজগুণকে আগে কমাতে হয়। রজগুণ কমে যখন আমরা রজগুণ সংযুক্ত খাবার খাবো না, রজগুণ সংযুক্ত কথাবার্তা বলবো না, রজগুণের তামসিক গুণের আলাদা আলাদা কথা হয়, আলাদা আলাদা খাবার হয়, আমরা পড়বো, ভগবদ্গীতাতে স্বয়ং ভগবান সেগুলো বলে গেছেন। তো এগুলো নেক্সট চ্যাপ্টারগুলোতেই রয়েছে, 3টে গুণের ওপর চ্যাপ্টার আছে, তো সেখানে আমরা পড়বো। এবং সেই ব্যক্তি তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃতি সাধন করতে পারে, তিনি যোগ অভ্যাসের দ্বারাও সমস্ত জড়জাগতিক দুঃখেরও নিবৃতি সাধন করে। পদ্ধতি অবশ্যই এক একজনের এক একটা আলাদা হতে পারে। আমি এখন ভক্তি যোগের মাধ্যমে করছি, বাট আমার যোগব্যায়ামের স্যার ম্যাডাম ওনারা কিন্তু টোটালটাই সেই বহু বছর ধরে, প্রায় লাস্ট 20 বছর তো হবেই তারা যোগব্যায়ামের সাথে যুক্ত, 20 বছর তারা পতঞ্জলি থেকে যোগা টিচার ট্রেনিং কমপ্লিট করা, আমাদেরকেও আবার টিচার ট্রেনিং কমপ্লিট করিয়েছে, বহু স্টুডেন্টকে মানে কম করে হলেও 10,000-15,000-এর বেশি মানুষ তাদের কাছ থেকে উপকৃত হচ্ছে, ক্লাস করছে। এবং এই যে জিনিসটা তারা করছে, ইভেন প্রথম দিকে তারা ফিজ অবধি নিত না, এটা তোমরা শুনলে অবাক হবে, তারা কোনো রকম উইদাউট ফিজ নিত, কেন? নিষ্কাম কর্ম করতো, কর্মের থেকে কোনো ফল আশা করতো না, তার জন্য তারা ফিজ অবধি নিত না। বাট রিসেন্ট টাইমে তারা যেহেতু এখন কোচিং স্টার্ট করেছে, এবার একটা কোচিং স্টার্ট করলে একটা জায়গায় তাদেরকে সেখানেও একটা লিমিটেড পয়সা জমা করতে হয়, সেই জন্য খুব ন্যূনতম 250 টাকা, যেটুকু না হলে নয় সেইটুকু নিয়ে থাকে, খুব সামান্য পয়সা নেয়, অথচ সপ্তাহে 5-6 দিন করে যোগব্যায়াম করাচ্ছেন, মানে যেটা আজকালকার দিনে কেউ ভাবেও না যে এইটুকু পয়সাতেও এত কিছু হতে পারে। তো এটা কেন? কারণ সব মানুষের পদ্ধতি হয়তো ভক্তির পদ্ধতি নাও হতে পারে, আমাদের হয়তো পদ্ধতিটা ভক্তির পদ্ধতি, কিন্তু ভক্তির পদ্ধতি ছাড়াও ধ্যানযোগের মাধ্যমেও ভগবানকে পাওয়া যায়, এরকম অনেক এক্সাম্পল আছে, অন্তত আমি তো আমার নিজের চোখে দেখেছি বহু মানুষকে। এরপরে 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হয়। যোগী সব যোগ অনুশীলন করবে, ধ্যান যোগ বা প্রাণায়াম যোগ এবং এর সাথে অন্যান্য যে যোগ রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারে, অষ্টাঙ্গ যোগের মধ্যে যে কোনো যার যেটা পছন্দ সে সেটাকেই চুজ করে, চিত্তবৃত্তির দ্বারা নিজের চিত্তকে নিরোধ করে বা কন্ট্রোল করে এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে নিজের মনকে মুক্ত করে। তাদের কোনো রকম মেটেরিয়ালিস্টিক ইডিওলজি থাকে না, আত্মাতেই অবস্থান করে, তারা সবসময় আত্মার ওপরেই কনসেন্ট্রেট করতে থাকে, তখন তাকে যোগযুক্ত বলা হয়, তখন সেই ব্যক্তি যোগযুক্ত থাকে। এবার এই যোগযুক্ত হওয়ার পদ্ধতি কেউ কর্মযোগে, কেউ ভক্তিযোগে, কেউ ধ্যানযোগে, আবার কেউ সমস্তটাই অল্প অল্প করে করে।
যাদের সবকটাই পছন্দ হয়। যেমন ইফ ইউ আস্ক মি, আমি এমন একজন ব্যক্তি, আমি সবকটাই অল্প অল্প করি। আমি ভক্তিযোগের সাথে যুক্ত আছি, কর্মযোগের সাথে তো অবশ্যই আছি, কর্ম ছাড়া আমার জীবনে আর কিছু নেই করার মতো। আর হচ্ছে তার সাথে হচ্ছে ধ্যান যোগ, যেটা আমি যতটুকু পারি আমি করি, মানে যেহেতু শিখেছি তো তার উপর বেশ করে অল্প পরিমাণ একটু চেষ্টা করি। বাট আমার মেন এমফাসাইজ ভক্তি আর কর্মযোগ, এই দুটোর উপরে বেশি। আর তার সাথে আমি যতটা পারি অন্যান্য যোগগুলোও আর কি প্র্যাকটিস করার চেষ্টা করি। এরপর 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমন আত্মবিষয়ক ধ্যানে অবচলিত থাকে, অবিচলিত থাকে। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, আজকে একটা মোমবাতি ধরে রাখো, চারিপাশ থেকে যদি হাওয়া আসতে থাকে দীপশিখা নড়বে বারবার, রাইট? যদি সেখানে বায়ুশূন্য থাকে, মানে ধরো সেখানে যদি বারবার কনস্ট্যান্টলি বাতাস এসে ধাক্কা না দেয়, বায়ুশূন্য কথাটা মানে কিন্তু উইদাউট অক্সিজেন নয়, উইদাউট অক্সিজেনে তো আগুন নিভেই যাবে। বায়ুশূন্য মানে ধরো এখন ফ্যান চালিয়ে নিচে যদি প্রদীপ রাখতে চাই, তো ফ্যানের জানা কথা বাতাসের ফলে প্রদীপের শিখাটা বারবার নড়বড় করবে এবং নিভে যাবে, অতিরিক্ত বায়ুতেও কিন্তু আবার আগুন জ্বলে না। যখন আমরা মোমবাতি ধরাই, ধূপকাঠি ধরাই, আমরা ফ্যানটা অফ করে নেই, কিন্তু যদি সেটা জাস্ট নর্মাল ফ্যানটা অফ করে দিলাম এবং ঘরে তো একটা নর্মাল অক্সিজেন থাকেই, ফাঁকা ঘরে তো একটা থাকবে, সেই রকম স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, সেখানে দীপশিখা কি নড়বে না? চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী, নিজের চিত্তকে কন্ট্রোল করবে যে, নিরোধ করবে যে, সেই অভ্যাসকারী, যে যোগের মাধ্যমে অভ্যাস করছে, যোগীরও চিত্ত তেমন আধ্যাত্মিক ধ্যানে অবিচলিত থাকে। তিনি যে ধ্যানটা করে সেটা কিন্তু ওমের ওপর ধ্যান করে, আর ওম কিন্তু ভগবানকে, ভগবানেরই একটি শব্দ, মানে ভগবানই ওমের মাধ্যমে রিপ্রেজেন্ট হয়। ভগবান স্বয়ং ভগবদ্ গীতাতে বলেছেন, এখনই আমরা সেই চ্যাপ্টারে আসছি না, ওটা একদম শেষের দিকে ভগবান বলেছে, যেখানে বোধহয় বিশ্বরূপ দর্শন বা তারপরে 9 নম্বর চ্যাপ্টার, বোধহয় বিভূতি দর্শন বা ওরকম একটা চ্যাপ্টারেই ভগবান বলেছে যে আমি কী কী রূপে রয়েছি। যেমন ভগবান বলেছে আমি পশুদের মধ্যে সিংহরূপে রয়েছি, তারপরে হচ্ছে তোমার ওম শব্দের মধ্যে আমি ওম রূপে রয়েছি, এইভাবে তখন ভগবান নিজেকে ডিফাইন করেছে। আমি অসুরদের মধ্যে প্রহ্লাদ মহারাজের রূপে রয়েছি, তিনি যখন এগুলো প্রত্যেকটা নিজেকে ডিফাইন করেছেন, তো সেটাই বলছে। তো সেই ব্যক্তিও আধ্যাত্মিক বিষয়ে ধ্যানে অবিচলিত থাকে, তখন তাকে ওই ধ্যান থেকে কেউ নাড়াতে পারে না, টোটালি সে ফুল্লি কনসেন্ট্রেট হয়ে যায় এবং ওই স্থিতিকেই সমাধিস্থ বলা হয়। দেখো তারপরে শ্লোকেই রয়েছে, এটা পরে 3টে শ্লোক একসাথে মার্জ করা, 20, 21, 22, 23, 4টে শ্লোকে একসাথে রয়েছে। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী তার আত্মতত্ত্ব জ্ঞান থেকে অবিচলিত হন না। একটু শুনে নাও, আমি পুরোটা আস্তে আস্তে বুঝিয়ে দেবো, যেহেতু 4টে শ্লোক অনেকটা লেন্দি। এবং তখন আর অন্য কোনো কিছু লাভই তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত অবিচলিত হয় না। এটি জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। এইবার একটা একটা করে বোঝো, যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহত হয়। একটা টাইমে যখন আমরা মেডিটেশন করতাম, একটা টাইমে গিয়ে না আর আশেপাশে কী হচ্ছে কিছু টের পাওয়া যেত না, মানে মেডিটেশনটা যখন শেষের দিকে থাকে, অলমোস্ট 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট হয়ে যায়, তখন যে যদি স্যার কখনো বলতো যে কমপ্লিট করো, হাতটা ঘষ, মানে লাস্টে যখন শেষ করতে হয় হাতটা ঘষে গরম তাপটা চোখ মুখে লাগিয়ে তারপরে ওটা থামাতে হয়, তো স্যার বলে দিতেন, বাট কেউ কেউ থাকতো এতটা সমাধিস্থ হয়ে যেত যে জিনিসটার মধ্যে ঢুকে যেতেন যে তারা স্যার যেটা বলছে শুনতেও পেতেন না, তারা ব্রহ্মকে উপলব্ধ করতে থাকতেন। তো দ্যাট ইজ কল দি সমাধিস্থ স্টেট, যেটা যোগে যদি কেউ কনস্ট্যান্টলি কনসেন্ট্রেট করতে থাকে তখন সে সমাধিতে চলে আসে, ঠিক আছে? তো মেডিটেশনের একদম হায়েস্ট স্টেজ হয় হচ্ছে সমাধি। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়, সমস্ত আশেপাশে কী হচ্ছে না হচ্ছে তার কোনো রকম কিছু মধ্যে সে থাকে না, তখন সে সমাধিস্থ হয় বা যোগ সমাধি বলা হয় সেই স্টেটকে। এই অবস্থায় শুদ্ধ অন্তকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করে, কারণ এই যে পদ্ধতিটা সে ফলো করছে, অবলম্বন করছে, সেটাতে তার আত্মা শুদ্ধি হচ্ছে এবং সে পরম আনন্দ আত্মার মধ্যেই উপলব্ধ করছে, কারণ আত্মাতেই তো ভগবান আছে, ভগবান তো তার পরমাত্মা, তো তার আত্মাতেই বিরাজ করে, তো সুতরাং স্বাভাবিকভাবে সে ভগবানকে তখন অনুভূত করতে পারছে। সেই আনন্দময় অবস্থায়, সেটা অবভিয়াসলি আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের, প্রাকৃতিক নয়, মেটেরিয়াল নয়, স্পিরিচুয়াল, অপ্রাকৃত মানে স্পিরিচুয়াল, ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। যে ইন্দ্রিয়টা থাকে তখন যে আনন্দটা হয় সেটা কোনো মেটেরিয়াল ইন্দ্রিয় নয়, সেটা ভেতর থেকে আসে, আত্মার থেকে আসে। তো আত্মার জন্যই আত্মার মধ্যে আনন্দ খুঁজে পায়, মানে কি
আমার ভেতরে জীবাত্মা আছে, আমার ভেতরে পরমাত্মা রয়েছে, তো পরমাত্মার অংশরূপে আমি জীবাত্মাতে রয়েছি এবং এই আত্মায় ভগবানের আত্মার সাথে যখন সংযুক্ত হচ্ছে সে আত্মায় আত্মায় আনন্দ খুঁজে পাচ্ছে, যেটা স্পিরিচুয়াল আনন্দ, যেটা কোনো মেটেরিয়াল আনন্দ নয়, সেটাকেই অপ্রাকৃত আনন্দ বলা হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে অবিচলিত হন না। এই রকম স্পিরিচুয়াল লেভেলে, পারমার্থিক মানে হচ্ছে স্পিরিচুয়াল লেভেলে, যখন কেউ কনসিয়াসনেসে আসে, কৃষ্ণা কনসিয়াসনেস যেটাকে আমরা বলে থাকি, অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে অবিচলিত হন না। তখন তার ভেতর যে আত্মতত্ত্ব জ্ঞানটা এসে যায় যে আমি কে, আমি কোত্থেকে এসেছি, কোথায় যাব, আমি ভগবানেরই অংশ, আমাকে ভগবানের কাছে ফেরত যেতে হবে, তার জন্য আমাকে নিষ্কাম কর্ম করতে হবে, এগুলোও কিন্তু যোগব্যায়ামের মাধ্যমেই শেখা যায়। আমি বহু বছর আগে কিন্তু এগুলো যোগ মানে ভক্তির সাথে যুক্ত না হওয়ার আগেই যোগব্যায়ামের মাধ্যমেই এই কথাগুলো আমার যোগা স্যারের কাছ থেকে অলরেডি শিখেছি বা শুনেছি, ঠিক আছে। তখন আর অন্য কিছুই, অন্য কোনো কিছুই লাভের আর অধিক বলে মনে হয় না, তখন আর অন্য কারো কিছুর প্রতি মোহ লোভ এগুলো কিছু থাকে না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত অবিচলিত হয় না। যতই আশেপাশে যাই বিপর্যয় আসুক, খারাপ সিচুয়েশন আসুক, সেই সময় কিন্তু চিত্ত কোনোভাবে অবিচলিত থাকে না। এবং বিশ্বাস করো, আমি এখানে ছোটো দু মিনিট আমাকে একটু সময় দাও, আমার লাইফের পার্সোনাল একটা এক্সাম্পল শেয়ার করি, বুঝতে পারবে। 2019 সালে যখন আমার বাবা অসুস্থ হয় সেপ্টেম্বর মাসে, সেই টাইমে যখন হার্ট অ্যাটাক হয়েছিল, সেকেন্ড টাইম হার্ট অ্যাটাক হয়েছিল, তখন আমার দিদিরা, বড়দি, তারপর যে বাড়িতে বসে হয়েছিল সেই বাড়ির দিদিটা, সবাই এত বেশি প্যানিক করছিল, এত বেশি বাবাকে বলছে, বারবার বলছে না ওনাকে শুইয়ে দে, বসিয়ে দে, কনস্ট্যান্টলি প্যানিক করছে, কান্নাকাটি করছে, চিৎকার করছে, কী হয়ে গেল, কী হয়ে গেল, এরকম টাইপের করছে। এবং বিশ্বাস করবে না, সেই সময় গোবিন্দর কৃপায় এবং আমার যোগা স্যার যে আমাকে যে জিনিসগুলো শিখিয়েছিল, যে যখন জীবনে বিপর্যয় আসে, খারাপ সিচুয়েশন আসে, তখন কীভাবে বিহেভ করতে হয়, কীভাবে কাজ করতে হয়, আমি শুধু সেটা মাথায় রেখে কোনো রকম কান্না না, কোনো রকম চিৎকার না, প্যানিক না, কনস্ট্যান্টলি আমাদের যোগব্যায়াম ক্লাসে শেখানো হতো, যখন কারোর হার্ট অ্যাটাক হয় তখন কী কী করতে হয়, সেই যে যা যা স্যার আমাকে বলেছে, কনস্ট্যান্টলি আকুপ্রেশার করা, তারপরে ঠান্ডা জল দিয়ে, বরফ জল দিয়ে মাথায় মেরুদণ্ডে মালিশ করে দেওয়া, শোয়ানো না শুয়ে কনস্ট্যান্ট তাকে বসিয়ে রাখা, মুখের ভেতর চামচ দিয়ে রাখা, বা চামচ না থাকলে কিছু অন্তত দিয়ে রাখা যাতে দাঁতে দাঁতে আটকে না যায়, তো এই যে জিনিসগুলো স্যার শিখিয়েছিলেন এবং গোবিন্দর কৃপাতে আমি সেগুলো কনস্ট্যান্ট সেই সময়টাতে পুরোটা করতে পারি। এবং যতক্ষণ অবধি বাবাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া, প্রায় ওই হওয়া এবং নার্সিংহোমে যতক্ষণে গিয়ে তাকে নারায়ণাতে এমার্জেন্সিতে নেওয়া হয় ততক্ষণ অবধি, প্রায় ঘন্টা দুয়েক, দেড় ঘন্টা বলতে পারো, দেড় দু ঘন্টা আমি কনস্ট্যান্ট ওই জিনিসটাই করি, কোনো রকম কাঁদিনি, কোনো রকম ভেঙে পড়িনি, কিছু না। তখন কিন্তু আমি ভক্তির সাথে যুক্তও নই, কিন্তু আমার শক্তিটা যে তখন কোথার থেকে আসলো আমি নিজেও বুঝতে পারলাম না। তখন বুঝতে পারিনি যে ভেতরে ভগবান ছিলেন, ভগবানের কৃপাতে আমি এরকম যোগব্যায়ামের স্যার পেয়েছিলাম, তিনি শিখিয়েছিলেন সঠিক সময়ে সেই জিনিসটা মাথা ঠান্ডা রেখে অবিচলিত না হয়ে ব্যবহার করতে পেরেছিলাম। কারণ যারা যোগব্যায়াম করে তারা প্রচণ্ড পরিমাণে তাদের সেই ক্ষমতাটা চলে আসে, তারা কখনও কোনো সিচুয়েশনে প্যানিক হয় না, কখনও অস্থির হয়ে পড়ে না, তারা সেই খারাপ সিচুয়েশনে নিজের মনকে কন্ট্রোল করে নিজেদের কর্তব্যটা ঠিকঠাক করতে পারে। এবং ওই সময় আশেপাশের লোকজন, পরে আমার দিদিকে যে বাড়িতে বসে হয়েছিল, বাবা যে বাড়িতে পুজো করতেন, তো ওই বাড়ির দাদা দিদি তারা বলছে যে তোমার বোন ছোট হলে হবে কি, তখন আমি কত বয়স, আমার 22 বছর বয়স, 2019 সালের কথা বলছি, তো বলছে তোমার বোন এত ছোট কিন্তু এইটুকু বাচ্চা মেয়ে সে ওইভাবে কী করে নিজেকে কন্ট্রোল করলো, এত কিছু পরপর পরপর করে গেল, করে বাবাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো। এবং যখন হসপিটালে ভর্তি করেছি নারায়ণাতে, তখন সেখানেও ডাক্তারবাবু বলছে যে ও ঠান্ডা মাথায় এই এই জিনিসগুলো করেছিল বলে, জীবের নিচে সর্বিট্রেট দেওয়া, তারপর বাকি যেগুলো আমি বললাম এগুলো করা, বলছে এগুলো করেছিল বলে ওনার যে রিস্কটা ছিল ওটা ওখানেই অলরেডি কেটে গেছে, আমরা তো জাস্ট পরে সাপোর্ট যেটুকু দেওয়ার দিয়ে দিয়েছি। তো এই যে জিনিসটা, আমি কিন্তু তখন কৃষ্ণ ভক্তির সাথে যুক্ত নই, এটা কিন্তু আমি যোগব্যায়ামের স্যারের কাছ থেকে যোগা ক্লাসের মাধ্যমেই শিখেছি এবং ভগবানের কৃপাতেই সেটা হয়েছে। কারণ আমি যে যোগব্যায়ামের ক্লাসে যাব সেটাও ভগবান আগে থাকতে ডিসাইডেডই রেখেছিলেন, ভগবান না চাইলে আমি কোনোদিনও যেতে পারতাম না। তাহলে তো এরকম কত যোগব্যায়ামের স্কুল আছে, কত মানুষ তো চাইলে সবাই যেতে পারে, বাট সবাই কি পারে, পারে না। তো যখন জীবনে যোগা আসবে বা ধ্যান আসবে সেটাও ভগবানের কৃপাতেই আসবে, বা নিজের প্রারব্ধ ক্লিয়ার হওয়ার জন্যই সেটা আসবে। তো এটা আমি এখানে শেয়ার করলাম এই কারণে, কারণ হচ্ছে সত্যিই তাই, যে যোগব্যায়ামের সাথে যুক্ত থাকে তারা কখনো খারাপ সিচুয়েশনে অবিচলিত হয় না, তারা নিজেদের মনকে কন্ট্রোল করতে পারে। জীবনে যতই ওঠা পড়া, আপস অ্যান্ড ডাউনস আসুক না কেন, তারা জানে যে এটা একটা কোনো না কোনো ভালোর জন্যই হচ্ছে, এই মনের তাদের ভেতর একটা বিশ্বাস থাকে। এরপর দেখো, চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না, এটি জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। এবং বিশ্বাস করো, দ্যাট ইজ ভেরি ভেরি ট্রু। যখন তুমি এই জিনিসটা করবে না, তখন তোমার ভেতর একটা আলাদা এক্সট্যাসি লেভেলের, মানে এক্সট্যাসি মানে হচ্ছে, অনেকে এটাকে ট্রান্সস্টেট বলে, ট্রান্সস্টেট এটা তুমি শক্তিতে, শক্তি যারা উপাসনা করে তারা অনেকে ভরে পড়া বলে, তো এই ভরে পড়াটা শক্তির উপাসনার মধ্যে হয়তো আসে, বাট এটা যখন তারা বৈষ্ণবিজমে করে বা মেডিটেশনের মাধ্যমে করে, তখন ওটা আমরা ভগবানের নামে মজে যাওয়া বলি, যে ভগবানের নামে, এটা আমার রাধে রাধে মালা জপ করার সময় এটা আমার হয়,
আমি হরে কৃষ্ণ মহামন্ত্রও জপ করি, কিন্তু রাধে রাধে মালা যখন আমি জপ করি তখন আমার ভেতর আমি এক্সট্যাসিটা অনেক বেশি ফিল করতে পারি। এটা আমি আগে আমার একটা ব্লগ চ্যানেলেও আমি অনেকবার এটা বলেছি এবং এটা আমার ভীষণ সত্যি। আমি ষোলো মালা হরে কৃষ্ণ মহামন্ত্র এবং এগারো মালা রাধে রাধে মালা জপ করি, কিন্তু আমি যখন রাধে রাধে মালা জপ করি আমার ভেতর প্রচণ্ড লেভেলের একটা কী বলবো ধ্যান টাইপের একটা সিচুয়েশান চলে আসে, যেখানে আমি পুরো সমাধিস্থ হয়ে যাই। আশেপাশে কী হচ্ছে কী হচ্ছে না আমি কিচ্ছু টের পাই না, জানি না এটা কেন হয়, বাট এটা আমার সাথে বিগত লাস্ট ছ মাস ধরেই এটা আমার সাথে হয়। ছ মাসেরও বেশি হবে, মানে আগে থাকতেই আমি করতাম, বাট স্টিল ছ মাস ধরে এটা আমার মধ্যে প্রচুর বেশি পরিমাণে হয় যে আমি রাধে রাধে মালা জপ করতে করতে লাস্টের দিকে আমার মালা কখন হাত থেকে পড়ে যায়, আমি কখন কী করি আমার কিছু মনে থাকে না। দ্যাট ইজ কল্ড কাইন্ড অফ আ ট্রান্স স্টেট, যেটা আমার আসে, ঠিক আছে। এবার এটা সকলের আসে না, বাট এটা ভক্তিতে যখন কেউ খুব ডিপলি ইনহেরিটেড হয়ে যায় তখন তাদের ভেতর অনেকটা আসে। তো এইটাকে বলা হচ্ছে ভগবান সমাধিস্থ। এবার এটা আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, কেউ ধ্যানের মাধ্যমে, কেউ ভগবানের নাম জপের মাধ্যমে, কেউ ভগবানের নামের ওপর কনসেন্ট্রেট করে, কেউ ভগবানের ছবির ওপরে কনসেন্ট্রেট করে, যে যেভাবে করে করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে আসে, এটা গেল কুড়িয়ে থেকে তেইশ নম্বর শ্লোক। চব্বিশ নম্বর শ্লোকে, অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্প জাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। অবিচলিত অধ্যাবসায় যোগের প্র্যাকটিস এভরি ডে করতে হয়, এরকম না যে একদিন করে রাখলাম আবার দশ দিন বাদে গিয়ে করবো, এরকমটা নয়। যেমন নাম জপ প্রত্যেক দিনের কাজ, তেমনই যোগের অধ্যাবসায়ও প্রত্যেক দিনের কাজ। বিশ্বাস সহকারে এবং এটার প্রতি সম্পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা, ভরসা থাকতে লাগে যে হ্যাঁ আমি সুস্থ হচ্ছি, হ্যাঁ আমি ভালো আছি, আমার মন ভালো হচ্ছে, আমি ভগবানের কাছে যাচ্ছি, এই বিশ্বাসটা থাকতে লাগে। এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত এবং যোগব্যায়ামে না আমাদের কিছু সংকল্প নিতে হয় যে আমরা বাইরের খাবার, ফাস্টফুড খাবো না, জাঙ্ক ফুড খাবো না, ননভেজ খাবার খাবো না, তারপর যাতে অন্য কোনো মানুষের খারাপ হয় সেরকম কাজ করবো না, সেরকম কোনো কথা বলবো না, যদি কেউ কোনো খারাপ কথা, খারাপ ব্যবহার করে হেসে দিয়ে রাধে রাধে বলে চলে যাবো। তো এটা যখন আমি যোগা স্যারের কাছে যেতাম তখন স্যার তো রাধে রাধে বা হরে কৃষ্ণ বলতেন না, তিনি কৃষ্ণ ভক্ত নন, তো কিন্তু তিনি সবসময় যখন কেউ কোনো খারাপ কথা বা কেউ কখনো এমন কিছু বলতো যেটা স্যারের এগেনস্টে যেত, স্যার সবসময় বলতো হেসে দিয়ে বলবি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ধন্যবাদ ধন্যবাদ। তো স্যার এইভাবে শিখিয়ে দিতেন যে যখন কেউ কিছু বলে তুমি হেসে দিয়ে ধন্যবাদ বলো, তাকে একটা প্রণাম জানাও, চলে আসো, কিন্তু কোনোরকম তর্কে জড়িও না। তো জিনিসগুলো অলরেডি শিখেছিলাম কিন্তু তার পদ্ধতিগুলো একটু হয়তো ডিফারেন্ট ছিল। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে, যাবতীয় যা কামনা রয়েছে সেগুলোকে সম্পূর্ণ ত্যাগ করে, করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করে করা কর্তব্য। যোগব্যায়াম করতে গেলে তখন তাকে মনের ইন্দ্রিয় দ্বারা এগুলোকে কন্ট্রোল করতেই হবে। পঁচিশ নম্বর শ্লোকে, ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে, ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। কি বলছে? ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা, যে বুদ্ধিতে ধৈর্য, মানে ধৈর্য থাকবে, পেশেন্স থাকবে যে হ্যাঁ হচ্ছে, হবে। বাট এই অনেকে থাকে খুব অধৈর্য হয়ে যায় যে কবে রেজাল্ট দেখতে পাবো, দিদি তুমি বলছো মিরাকেল হয়, দিদি তুমি বলছো ম্যাজিক হয়, কই আমরা তো দেখতে পাই না। আরে এটা ম্যাজিক আর মিরাকেলের পেছনে ছোটা মানে তুমি রেজাল্টের পেছনে ছুটছো, আর যে রেজাল্টের পেছনে ছোটে রেজাল্ট তার পেছনে জীবনেও আসে না। নিঃস্বার্থভাবে উইদাউট এনি এক্সপেকটেশনস কর্ম করতে হয়। অনেকেই আমাকে রেখে কমেন্টে, দিদি তোমার সাথেই এসব হয়, আমাদের সাথে কেন হয় না? কারণ তোমরা রেজাল্ট খোঁজো, তাই রেজাল্ট কেন খুঁজবে? আমি কোনোদিনও রেজাল্ট খুঁজি না, রেজাল্টের কোনো এক্সপেকটেশনসই থাকে না, তো থাকে না বলে ম্যাজিক দেখতে পাই। বাট যদি কেউ এখন ভাবে যে দিদি ম্যাজিক দেখেছে সো আমিও ম্যাজিক দেখবো, চলো এটা প্র্যাকটিস করি, দ্যাট টাইম অলসো তুমি সকাম কর্মই করছো, তুমি ভগবানের সেবা করছো সকাম কর্মের জন্য, তুমি রেজাল্ট পাবে, ম্যাজিক পাবে, মিরাকেল পাবে বলে। বাট না, সকাম কর্ম কোনোদিনও কোনো ভালো রেজাল্ট দিতে পারে না। ধীরে ধীরে আত্মাতে স্থির হয় এবং সেই ব্যক্তি নিজের ধৈর্য রাখে এবং মনকে কন্ট্রোল করে বুদ্ধির দ্বারা ধীরে ধীরে আত্মাতেই স্থির হয়, আত্মার ভেতরেই নিজেকে উপলব্ধ করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হয়। অন্য কোনো কিছু চিন্তা থাকলে হয় না, তখন শুধুমাত্র ওম ওম কনস্ট্যান্টলি আমরা মুখে ওম উচ্চারণ করি, এই ওম কথাটাও ভগবানকে ডিফাইন করে। তো এখন আমরা কি বলি, হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, রাধে রাধে বলি, এইটা বলে কি আলটিমেটলি ভগবানকেই রিপ্রেজেন্ট করছি? তো মুখেও বলছি, মনে মনেও সেটাই চিন্তা করছি, মনে মনেও যখন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এটা বলি যখন চোখ বন্ধ করে, হয় আমি ভগবানের মুখ দেখার চেষ্টা করি অথবা আমি ওই যে লেখাটা হরে কৃষ্ণ যেভাবে আমরা লিখি ওই লেখাটাকেই আমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করি। হয় তুমি লেখাটাকে ভিজুয়ালাইজ করো অথবা ভগবানকে ভিজুয়ালাইজ করো, যেটা তুমি ধ্যানের সময় করছো, ঠিক আছে। এরপরে আসে ২৬ নম্বর শ্লোকে, চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বশে আনতে হবে। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়,
আশেপাশে অনেক জিনিস আছে যেগুলো মনকে চঞ্চল করে তোলে, অস্থির করে তোলে। আশেপাশের খারাপ সময়, খারাপ সিচুয়েশান, তারপরে কেউ ভালো রয়েছে, কেউ ভালোটা খাচ্ছে, কেউ অন্যরকম ভালো একটা জীবন, একটা মানে ভালো থেকেও মেন হচ্ছে এগুলোকে বলতে পারো এন্টারটেইনিং, কেউ মনোরঞ্জন করা জীবনযাপন করছে, দেখলে তো লোভ লাগবেই, চঞ্চল হবেই মন। সেই সমস্ত বিষয়ের পেছনে যে মন ধাবিত হয় সেগুলোর থেকে নিজেকে সরিয়ে আনতে হয়, সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বসে আনতে হবে। যার জন্য আমরা বলি ঘুম থেকে উঠে কখনো ফোন খোলো না, ঘুম থেকে উঠে মেডিটেশন করো, প্রাণায়াম করো, নাম জপ করো, যাই করো, কিন্তু ফোন দেখো না। ফোনে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক খুলবে, খুলে অন্যের লাইফস্টাইল দেখবে, দেখার পর তোমার দিনটা পুরো বেকার হয়ে যাবে। তোমার দেখে তখন খারাপ লাগবে, মন অস্থির হবে, চিত্ত খারাপ লাগবে। সেটা ভালো ঘটনা হতে পারে, খারাপ ঘটনা হতে পারে। যার জন্য যারা স্পিরিচুয়াল মানুষ হয় তারা খবরের চ্যানেল না পারতে দেখে না, না পারতে খুব একটা নিউজ পেপার খোলে না, যেটুকু যতটুকু না হলে নয়। কারণ হচ্ছে যেখানে খুব খারাপ খারাপ ঘটনা দেখানো হয় যেটাতে মন অস্থির হয়, চিত্ত কি বলতে পারো একটা চঞ্চল হয়ে পড়তে পারে, সেই রকম জিনিসগুলোর থেকে তারা যতটা পারে নিজেদেরকে দূরে রাখে, নাহলে এটাতে ধ্যানে বা কনসেন্ট্রেশনে ভগবানের নাম জপে খুব অসুবিধা হয়, ঠিক আছে? তো সেইগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসে আত্মার বসে আনতে হবে। কারণটা কী বলো তো, যারা স্পিরিচুয়াল হয়, ভগবানে বিশ্বাসী হয় প্রচণ্ডভাবে, তারা এটা জানে প্রকৃতির নিয়মে যেটা হওয়ার সেটা হবে, যে যার কর্মফল যা পাওয়ার সেটা সে পাবে, যাকে যা প্রারব্ধ ভোগ করার হবে সেটা করতে হবে, সেটা আমি হই, অন্য কেউ হোক, বা কথাতেই বলে পাপ তার বাপ কেউ ছাড়ে না। তো যে যেটা করবে সে তার ফল পাবে, যদি কেউ অন্যায় করে সে তার অন্যায়ের ফল পাবে, যে যে ভালো করবে সে ভালোর ফল পাবে। তো তারা এই জিনিসটাতে প্রচণ্ডভাবে দৃঢ় বিশ্বাসী হয়, তারা প্রচণ্ডভাবে ভগবানে বিশ্বাসী হয়, সেই জন্য তারা আশেপাশে কী ঘটছে সেই বিষয়টাতে অতটা বেশি বদর দেখায় না। তাদের যতটুকু কর্তব্য কর্ম তারা অবশ্যই করে, তারা নিজেদের নিঃস্বার্থভাবে সেবা অবশ্যই তারা করে, মানুষ বিপদে পড়লে তাদেরকে সাহায্য করে, কিন্তু কোনো কিছুই তাদেরকে অ্যাটাচড করে দিতে পারে না, তারা ওই বিষয়টাতে এতটা বেশি ইনভলভ হয়ে যায় না যে সেই বিষয়টা তাদের জীবনে অস্থির বা চঞ্চলতা এনে দিতে পারে, ঠিক আছে? এটাই পার্থক্য। এরপর 27 নম্বর শ্লোকে, ব্রহ্ম ভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয় তিনি পরম সুখ প্রাপ্ত হন। দেখো কি বলছে, ব্রহ্ম ভাব সম্পন্ন, যার ভাবে ভাবনা চিন্তাতে ব্রহ্ম মানে ভগবান রয়েছে, প্রশান্ত চিত্ত, যার চিত্ত বা মন সবসময় শান্তিতে থাকে, সবসময় শান্ত থাকে, কখনো কোনো কিছুতে এক্সাইটেড হয় না, রজগুণ প্রশমিত, নিজের রজগুণকে সবসময় সে কন্ট্রোল করে, কারণ রজগুণই মানুষের মনকে উত্তেজিত করে দেয়, এক্সাইটেড করে দেয়, রাগ লোভ কাম এগুলো রজগুণের ফলেই আসে, অলরেডি আমরা ভগবদ্গীতাতে এগুলো পড়ে ফেলেছি, এর আগের চ্যাপ্টারগুলোতেই ছিল। সো রজগুণকে সে কন্ট্রোল করে, নিষ্পাপ হয়ে তার সে কোনো রকম পাপের সাথে যুক্ত থাকে না, হয়ে তার মন যার মন আমাতে নিবিষ্ট হয়, যার মন ভগবানের ওপর কনসেন্ট্রেট করে তিনিই পরম সুখপ্রাপ্ত হন এবং তিনিই পরম সুখ পান। এবং বিশ্বাস করো এর থেকে সুখ আর পৃথিবীতে আর বড় কিছু নেই। আমি নিজে লাইফে আগে তো ওম উচ্চারণের মাধ্যমে একটা সুখ পেতাম, তখন জানতাম না যে ওটা আলটিমেটলি আমি গোবিন্দর নামই করি, বাট এখন ডিরেক্ট গোবিন্দর নাম যখন আমি করি তখন সেটার সুখ আরও এক্সট্রিম লেভেলে হয়, প্রচণ্ড লেভেলে হয়। সেই সুখ মানে কোনো কিছু দিয়ে, মানে এই সুখ হচ্ছে স্পিরিচুয়াল সুখ, এটা কোনো জাগতিক সুখের সাথে কোনোভাবে কম্পেয়ার করা যায় না। এরপর 28 নম্বর শ্লোকে, এভাবেই আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত থেকে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। ভালো করে বোঝো, এভাবেই আত্মসংযমী যোগী, যে নিজের সংযম করতে পারে, আত্মাকে যে সংযম করে, কন্ট্রোল করে মনকে, সংযমী যোগী নিরন্তর যোগ সাধনায়, একদিন দুদিন নয়, নিরন্তর কনস্ট্যান্টলি করতে হবে, স্থিত থেকে জড় জগতের সমস্ত কলুষ থেকে, জড় জগতে তো আশেপাশে সব কলুষতা, সমস্ত পলিউটেড হয়ে গেছে, খারাপ জিনিস, বাট তার ভেতরে থেকেও সে সেই মানে পাকে পদ্মফুলের মতো থাকে, সে পাকের মধ্যে রয়েছে বাট নিজেকে পদ্মফুলের মতো ফুটিয়ে তোলে। তো অ্যাকচুয়ালি ভগবান তার ভক্তদেরকে, ডিভোটিদেরকে বা ভালো মানুষদেরকে এভাবেই আইডেন্টিফাই করে, যখন ভগবান উপর থেকে দেখেন তখন দেখে যে পাকে পদ্মফুল কটা রয়েছে, তো পাকে পদ্মফুলের মতোই অ্যাকচুয়ালি ভক্তরা প্রস্ফুটিত হয়। তো জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবায়, ভগবানকে যে নিজে সমস্ত কিছুতে যুক্ত করে, এবার সেবা মানে কি, ভগবানকে সবসময় ফিজিক্যাল মোডেই সেবা চায়, না সেটা নয়, কিন্তু ভগবান আত্মিকভাবেও সেবা চায়। এইখানে টার্মটা ভগবান সংস্কৃতে যে টার্মটা ইউজ করেছে, এই যে যুক্ত হয়ে, ঠিক আছে, যুক্ত হয়ে এই টার্মটা লেখা রয়েছে, যুক্তে ন যোগ যুক্ত হয়ে, তো যোগ যুক্ত হওয়া মানে কি, মানে হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া। এইবার ভগবানের সাথে যুক্ত কিন্তু শুধুমাত্র সেবার মাধ্যমেই যে হয় তা নয়, তুমি যদি একটা গাছের ফুল তুলে নিয়ে এসো ভগবানকে বলো যে ভগবান এই ফুলটা আমি তোমায় দিলাম, আমার তো তোমার কোনো ছবি নেই বা আমার কাছে মূর্তি নেই, কিন্তু আমি তোমাকে এটা মন থেকে দিলাম, এটাও সেবা।
এটাকেও সেবা বলে। ভগবান শুধু ভাব দেখে, ভগবান নিজে স্বয়ং ভগবদ গীতাতে বলেছে একটা ফুল, একটা পাতা, একটা জল আর একটা ফল, এইটুকু দিলেই আমি সন্তুষ্ট হয়ে যাই। তুমি শুধু শুদ্ধ ভালোবাসা আর ভক্তি রাখো, এর থেকে বেশি আমি আর কিছু চাই না। নিজের শুদ্ধ কর্ম করো, নিষ্কাম কর্ম করো এবং ভগবানকে মানে যতটুকু পাও। ধরো তোমার কাছে অনেকে বলে দিদি আমার কাছে ভগবানের ফটো বা মূর্তি কিছু নেই, তো আমরা কীভাবে ভগবানকে ভোগ দিয়ে খাবার গ্রহণ করতে পারি? মানসিক সেবা দাও, খাবারটা যখন রান্না করছো গোবিন্দর নাম করতে করতে, নাম জপ করতে করতে রান্না করো, ওটা প্রসাদ হয়ে যাবে। খাবারটা যখন থালায় বাড়ছো, গাছ থেকে একটা তুলসী পাতা ছিঁড়ে জল দিয়ে সামনে এমনি টেবিলের ওপর রেখে দাও। যদি অবভিয়াসলি নিরামিষ হতে হবে, আমিষ কিছু নয়, নিরামিষ যদি হয় রেখে দাও তুলসী পাতা দিয়ে, তখন ভগবানকে মন থেকে বলো যে ভগবান আমার কাছে তোমার কোনো বিগ্রহ নেই, কোনো ফটো নেই, কিন্তু আমি তোমাকে এটা দিতে চাই, আমি তোমাকে এটা মন থেকে সেবাটা দিয়ে তারপর আমি গ্রহণ করতে চাই, তুমি এই সেবাটা গ্রহণ করো। বা এই যে তুমি আমাকে এই খাবারটা দিয়েছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, বা অন্যটুকু আমাকে তুমি দিয়েছো বলে। এইভাবে আমরা ভগবানের সেবা করতে পারি। নট নেসেসারি যে আমাদেরকে গোপাল সেবাই করতে হবে, ভগবানের মূর্তি বাড়িতে রাখতে হবে, সেটা অনেক কঠিন, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমরা সেবা মন থেকে দেব, মানসিক সেবা দেব, ভালোবাসা দিয়ে সেবা দেব। তো এটাই বলছে ভগবানের প্রেমময় সেবার মাধ্যমে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করে। ব্রহ্মকে এইভাবেই স্পর্শ করা যায়। ব্রহ্ম সংস্পর্শ মানে কি? ব্রহ্মের কাছে, পরব্রহ্মকে ভগবান, ভগবানের কাছে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে এইভাবেই তুমি যেতে পারো, পরম সুখ আস্বাদন করে থাকে। এরপর 29 নম্বর শ্লোকে, প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন, সেই পরব্রহ্মরূপ আমাকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন। তুমি কেন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, কেন কোনো মানুষকে আঘাত দেবে না? এই কারণেই দেবে না। দেখো, প্রকৃত যে যোগী হবে তিনি সর্বভূতে, সর্বভূত মানে সমস্ত জীবে, সর্বভূতে আমাকে দর্শন করেন, তো সমস্ত জীবের ভেতরেই তিনি ভগবানকে দেখে, আমাতে সব কিছুই দর্শন করেন। এবং ভগবানের দিকে যখন তিনি তাকান, তিনি ভাবে এই পৃথিবীতে যাবতীয় যা আছে সব ভগবানের আছে। এটা না মানে অ্যাকচুয়ালি অনুভব করার জিনিস, এটা আমি হাসছি এই কারণে বিকজ আমি অনুভব করি, তাই এটা মুখে কেউ বলে বোঝাতে পারে না। তো যখন আমরা গোবিন্দর দিকে তাকাই তখন মনে হয় যেন এই পৃথিবীর সমস্ত সুখ এই একটা জায়গাতেই আছে, আর কোথাও নেই। আমি কদিন আগে 8 তারিখে যখন মায়াপুর থেকে আমি ঘুরে আসলাম, আমার এখনও মনে আছে, আমি এই নিয়ে মায়াপুরে 3 বার গেছি, আমি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, বুঝতে পারবে। প্রথমবার যখন গেছিলাম সেবার হালকা হালকা চোখে একটু একটু জল আসছিল, আর একটু একটু নাচও করছিলাম, কীর্তন যখন হচ্ছিলো তার সাথে অল্প অল্প করে নাচ করার চেষ্টা করছিলাম। তখন আমার কণ্ঠীও ছিল না, তখন আমি নিরামিষও খেতাম না, যে সময় প্রথমবার যাই 2023 সালের মার্চ মাসে বোধহয়, হ্যাঁ মার্চ বা এপ্রিল, এপ্রিলের 16 তারিখ, 16 এপ্রিল 2023, তখন আমি ননভেজও খেতাম এবং তখন আমি কণ্ঠীও পড়তাম না, তখন আমি প্রথমবার যাই, ওটাই আর কি ভগবানের কৃপা পাওয়ার পর প্রথম আমার মায়াপুর ইস্কনে যাওয়া। তো তখন আমি হালকা হালকা একটুখানি হরি বল বা হরে কৃষ্ণ একটু একটু বলতে স্টার্ট করেছি, এভাবে আমি প্রথমবার দাঁড়াই ওখানে যখন যাই। তারপরে যখন এই মার্চ মাসে যখন নৃসিংহদেবের মন্দির উদ্ঘাটন হলো, তখন যখন যাই তখন তো প্রচণ্ড কীর্তনে পাগলের মতো নাচ করেছি, মানে নিজের মধ্যেই ছিলাম না। এরপর যখন এই 8ই সেপ্টেম্বর যখন যাই, তখন কোথায় কীর্তন হচ্ছে, কোথায় কী হচ্ছে, আশেপাশে কী হচ্ছে আমি কিচ্ছু টের পাচ্ছি না। আমি কনস্ট্যান্ট একদম সামনেটাতে, মানে যেখানে দাঁড়িয়ে গোবিন্দকে পুরোপুরি সোজা দেখা যাচ্ছে, আমি যে ব্লগটা দিয়েছি ওখানে তোমরা হয়তো দেখেছো, একদম ফার্স্ট লাইনে, মানে যেখানে সাধারণ মানুষ দাঁড়ায় না, সবাই পেছন থেকে দাঁড়ায়, সামনে একটা জায়গা থাকে ফাঁকা জায়গা, ওখানে কিছু লোকজন যায়, ওইখানটাতে কনস্ট্যান্টলি দাঁড়িয়েছিলাম এবং কোনো মানে কী বলবো, আমি আমার মধ্যে ছিলাম না। 1.5 ঘন্টা কখন কেটে গেল, 11:30 থেকে দুপুর 1টা অবধি টাইমটা কখন চলে গেছে আমি বুঝতেও পারিনি। যখন সব বন্ধ হয়ে যাচ্ছে আমাকে বিশ্ব বলছে চল বেরোবি না, বেরোবি না, এত লেট হয়ে যাচ্ছে, সবাই বলছে বেরোতে, আমি শুধু গোবিন্দর চোখের দিকে তাকিয়েছিলাম আর কনস্ট্যান্টলি আমার চোখ থেকে জল পড়েছে। আমি কোনো কথা বলিনি, কিছু না, মানে শুধু মনে মনে যে আমি কত কিছু বলেছি শুধু একমাত্র গোবিন্দ জানে, আর শুধু চোখ থেকে জল বেরোচ্ছে, শুধু মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কী পরিমাণ কেঁদেছি। লোকজন আমার দিকে তাকাচ্ছিল, মানে ভাবছিল যেন কী না কী হয়ে গেছে, বিশ্ব বলছে চোখ মোচ, লোকে কী ভাবছে, মানে কিন্তু আমি বুঝতেই পারছি না যে আমি আমার মধ্যেই নেই, আমি শুধু গোবিন্দর চোখের দিকে তাকিয়ে যেন মনে হচ্ছে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে নিচ্ছি। এটা ভক্তিতে যত বেশি ডিপ হয় তত বেশি মানুষ এটা উপলব্ধ করতে পারে। বাট আমি কিন্তু মায়াপুরের আগেও 2 বার গেছি, 3 বারে কিন্তু 3 রকম অ্যাক্টিভিটিস করেছি, এবং আমি যখন লাস্ট টাইম দেখলাম তখন বুঝতে পারলাম যে না, এখন আমি গোবিন্দর মধ্যেই সব কিছু অনুভব করতে পারছি। এবং প্রতিটা মানুষের মধ্যে যখন তাকাই তখনই মনে হয় প্রতিটা জীবের মধ্যে, প্রতিটা ছোটো ছোটো পোকামাকড়ের মধ্যেও মনে হয় যে না, ওর মধ্যেও ভগবান আছে, ওর সাথেও খারাপ কিছু করা যাবে না, ওকেও মারা যাবে না, একটা মশাকে মারলেও খারাপ লাগবে। তো এই যে জিনিসটা, এইটা ভগবানের কৃপাতে এবং ভক্তির সাথে যুক্ত থাকতে থাকতে নাম জপ করতে করতে আস্তে আস্তে ঠিক চলে আসে এবং সকলের মধ্যে আসে এটা। এটা গেল হচ্ছে তোমাদের 29 নম্বর শ্লোক।
প্রকৃত যোগী সর্বভূতে আমাকেই দর্শন করে এবং আমাতে সব কিছু দর্শন করে, সেই পরব্রহ্মরূপ আমাকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করে, সব জায়গায়, এই ঘরের ভেতরে, মানে ভগবান প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় বাস করে। তুমি যদি মোবাইল ফোনের দিকে তাকাও তাতেও তুমি ভগবানকে দেখতে পাবে, তুমি যদি যে কোনো ফিজিক্যাল, তারপর হচ্ছে কী বলবো ওটাকে, জড় বা জীব যাই দেখো, সব জায়গায় তুমি ভগবানকেই দেখতে পাবে। আর যে সব জায়গায় ভগবানকে দেখে সে কোনোদিনও কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। এই যে মানুষ ধর্মের ভিত্তিতে বলে না যে অমুক ধর্মের, ও তমুক ধর্মে তাই ওর সাথে খারাপ ব্যবহার করছি, ধর্মযুদ্ধ করছি, এই ধরনের জিনিস যে অনেকে করে থাকে বা কাইন্ড অফ র্যাডিক্যাল মানসিকতা অনেকের হয়ে থাকে, তারা প্রকৃত জ্ঞানীই নয়, প্রকৃত যোগীও নয়। যারা সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হবে, যারা সত্যিকারের যোগী ব্যক্তি হবে না, তারা কোনোদিনও কোনো মানুষের সাথে কোনো ধর্মের বেসিসে, কোনো জাতের বেসিসে, কোনো কাস্টের বেসিসে, পুরুষ নারীর বেসিসে, কোনো কিছুর ভিত্তিতে কারোর সাথে কোনো খারাপ কথা, খারাপ ব্যবহার কোনোটা জীবের সাথেও করতে পারবে না, এটা পোকামাকড়ের সাথেও করতে পারবে না। কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করবে এদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছে। তো আমি যদি এর সাথে খারাপ করি বা খারাপ কথা বলি, তার মানে আমি আলটিমেটলি আমার ঈশ্বরকে কষ্ট দিচ্ছি, ঠিক আছে? তো এরকমটা নয় যে ভগবান শুধু আমাদের জন্ম দিয়েছে আর বাকি অন্য ধর্মের যারা মানুষ রয়েছে তারা জাস্ট ওপর থেকে চলে এসেছে, ভগবান তাদের জন্ম দেয়নি বা ভগবানের অংশ তাদের ভেতর নেই, এটা সম্পূর্ণ ভুল কথা। ভগবানের নাম আলাদা আলাদা হতে পারে কিন্তু ভগবান এক এবং অভিন্ন, ভগবান আর কেউ নয়, ঠিক আছে? ভগবান একজনই। তো এটা সমস্ত জীবেরই পিতা, তিনি পরম পিতা। তো তুমি যদি সেইভাবে দেখো প্রত্যেকটা জীবাত্মাই ভগবানের অংশ। তো যখন আমরা এভাবে দেখতে স্টার্ট করবো তখন আমাদের কোনো মানুষের প্রতি হিংসা, লোভ, খারাপ ব্যবহার কোনো কিচ্ছু আসবে না, কখনো আসবে না। এরপরে আসে, এটা গেল 29 নম্বর শ্লোকে ভগবান বলছেন, 30 নম্বর শ্লোকে, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তুর দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হন না। পড়লে পরে আমার না সত্যি চোখে জল চলে আসে যে আমরা কতটা লাকি না, ভগবানের কৃপা পেয়েছি, মানে ভাবলেও কতটা ভালো লাগে। যে সমস্ত কিছুতে আমাকে দর্শন করে, যে সবসময় ভগবান সব কিছুর মধ্যেই ভগবানকে দেখে এবং ভগবানের মধ্যেই সবাইকে দেখতে পায়, আমি কখনও তার অগোচর হই না, ভগবান কখনও তাকে ছেড়ে যায় না, বিশ্বাস করো যায় না। আমার মতো অধমকে ছেড়ে যদি তিনি না যেতে পারে তাহলে তো যারা সত্যিকারের ভক্ত তাদেরকে তো কখনও ছেড়ে যাবেনই না। তার তিনি ভগবান কখনও তার অগোচর হয় না, সব সময় গোবিন্দকে দেখা যায়, চোখ বন্ধ করলে, চোখ খুললে, উঠতে বসতে সব সময় আমার চোখের সামনে গোবিন্দর মুখটাই আসে এবং তিনিও আমার অগোচর হন না। আমরা কখনও ভগবান আমাদেরকে ছেড়ে কখনও যায় না এবং আমি আমার লাইফের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘটনার থেকে, আমি তোমাদের এগুলো বলে বোঝাতে পারবো না কারণ ভগবানের লীলা ওপেনলি এভাবে বলে না, কখনো বলা উচিত নয়, কারণ ভগবান ব্যক্তি বিশেষে, ভক্ত বিশেষে কৃপা করে এবং সেই কৃপাটা কখনো এভাবে বলা উচিত নয়। কিন্তু বিশ্বাস করো যে কৃপাটা হয় না, সেটা যে কীরকম, মানে তোমাকে প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দেবে সে আছে এবং সে যে কীভাবে আছে সেটা তোমরা, মানে যারা নিজেরা ফিল করো তারা বুঝতে পারবে। অনেকে আছো আমার কথাটা নিজেরাই বুঝতে পারছো কারণ তাদের সাথেও হয়, না হলে ভগবদ্গীতার ক্লাসে যদি কেউ 1 ঘন্টা 14 মিনিট ধৈর্য রেখে দেখে তার মানে তার উপর ভগবানের কৃপা আছে, সে নিজেও অনুভব করে ভগবানকে। যদি সে ভগবানকে অনুভব না করতো, ভগবান যদি তার সাথে না থাকতো, তাহলে সে কোনোদিনও ভগবদ্গীতার ক্লাস এত ঘন্টার পর ঘন্টা এইভাবে ধৈর্য ধরে সে দেখতেই পারতো না, কখনো পারতো না। বাট সে যখন দেখছে ভগবানের কৃপা আছে বলেই দেখছে। এরপরে 31 নম্বর শ্লোকে, যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। যে যোগী সর্বভূতে স্থিত, সমস্ত জীবের ভেতরে অবস্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করে, তার মানে কি? তার মানে হচ্ছে ভগবানকে শুধু পুজো করলেই হবে না, এটাও জানতে হবে যে ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে। তার মানে প্রতিটা জীবই ভালোবাসা, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। কারোর সাথে আমরা কোনো কিছুর ভিত্তিতে কারোর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার, খারাপ কথা বলতে পারি না, সেটাও জানতে হবে, সেটাও মানতে হবে। সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, ভগবানের ভজনা করে। ভজনা মানে পুজো করা নয়, ভগবানের মানে ভজনা। আমরা এই কলিযুগে ভজন সাধন মানে হচ্ছে ভগবানের নাম জপ করা, ভগবানের নাম জপ করা, মেডিটেট করা। তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন, সেই সমস্ত যোগী বা ভক্ত ভগবানের হৃদয়ে সব সময় বাস করেন, ভগবান তাদেরকে সব সময় প্রোটেক্ট করেন, ভালোবাসেন। মানে একদম সেই প্রহ্লাদ মহারাজকে যেরকম নৃসিংহদেব জড়িয়ে ধরে আদর করেছিলেন ঠিক সেই রকমভাবে কিন্তু ভগবান তার প্রত্যেকটা ভক্তকে ওইভাবেই ভালোবাসেন, যারা এই জিনিসটা জীবনে মেনে চলে এবং তাদের প্রত্যেকটা ব্যবহারে তারা সেই জিনিসটাকে মানেন। এরপর 32 নম্বর শ্লোকে, হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখের, সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। এই যে বলছিলেন না যে তিনি ম্যানিফেস্ট করবো কেন, অ্যাফার্মেশনস কেন করবো, এতে তো আমরা সকাম কর্ম করবো,
যখন তুমি অন্য মানুষের দুঃখকেও নিজের দুঃখ বলে মনে করবে, সমাজের কলুষিতটাকে দূরে সরাবার চেষ্টা করবে, সমাজের করাপশনকে দূরে সরাবার চেষ্টা করবে, কেন এটা ভেবে যে ওই ব্যক্তি যে কষ্টটা পাচ্ছে সে কষ্টটা আমারও কষ্ট, কারণ ওর হৃদয়েও ভগবান রয়েছে, ও ভগবানের সন্তান, আমিও ভগবানের সন্তান। তো আমি যদি আজকে দেখো না একটা জিনিস ভেবে, তোমার নিজ আমার আমরা তিন বোন, আমার দুই দিদি আছে, তো আমার দুই দিদি যদি একটা কোনো আঘাত পায়, কষ্ট পায়, এমন কোনো কাজ কি আমি কখনো করব? কখনো করব না। তো আমি তো ভাবব যে না, আমার দিদিরা যেন কষ্ট না পায় ভগবান। তার মানে যদি আমি অন্যান্য মানুষ বা অন্যান্য জীবের কথাও বলি, ওরাও তো ভগবানের সন্তান। তার মানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ভাই বোন, প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয়, তাই তো? প্রত্যেকে, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, মানুষ, পাখি, সবাই, কারণ সকলের হৃদয়েই তো জীবাত্মা রয়েছে। আর ভগবান যদি প্রত্যেকের বীজ প্রদত্তকারী পিতা হন, ভগবান নিজে ভগবদ্গীতাতে বলছে সমস্ত জীবের বীজ প্রদত্তকারী পিতা আমি, তাহলে সেই হিসেবে দেখতে গেলে আমরা প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়, প্রত্যেকে প্রত্যেকের ভাই বোনের সম্পর্কে আমরা রয়েছি ভগবানের সন্তান হিসাবে। তাহলে যদি আমরা সেই সম্পর্কে থাকি, তাহলে আমরা তো তার কষ্টেও তো আমার কষ্ট লাগবে, তার আনন্দতেও আমার আনন্দ লাগবে, কেন আমার হিংসা হবে? সে ভালোটা পেয়েছে বলে আমি কেন হিংসা করবো? আমার তো খুশি হওয়ার কথা যে ও আলটিমেটলি ও তো ভগবানের সন্তান, ও ভালো করেছে, ভগবান ওকে ভালোটা দিয়েছে, তোর ভালো হোক। মানুষের আমরা যখন আমাদের কেউ কিছু বলে, আমরা সবসময় একটা কথা বলি, গোবিন্দ ব্লেস ইউ। আগে বলতাম গড ব্লেস ইউ, এখন বলি গোবিন্দ ব্লেস ইউ, কারণ গডেরই, গোবিন্দেরই শর্ট ফর্ম গড, আর কিছু নয়, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটা তখনই আসবে যখন আমরা জানবো প্রতিটা জীবের ভেতর ভগবান রয়েছে, তখনই এটা আমরা বুঝতে পারবো। যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করে, সমানভাবে দর্শন করে, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যোগী, যার কোনো কিছুর প্রতি লোভ থাকবে না, ভোগ থাকবে না, যে অন্যের দুঃখকেও নিজের দুঃখ ভাববে, অন্যের সুখকে নিজের সুখ ভাববে। এবং ভগবান অর্জুনকে বারবার বলছে, কেন তোমার দুর্যোধনের মতো মানুষদেরকে শাস্তি দেওয়া উচিত সমাজের ন্যায়ের জন্য? কারণ যারা নিজেদের বংশের স্ত্রীর প্রতি এত অন্যায় করতে পারে, তারা সাধারণ মানুষের স্ত্রীর কী হাল করবে একবার ভেবে দেখো। সাধারণ তাদের প্রজাদের কী অবস্থা হবে? যেখানে রাজার পরিবারের কোনো নারীর সম্মান নেই, সেখানে একটা প্রজার পরিবারের নারীর কী সম্মান থাকবে? তো ন্যায় বিচার, সোসাইটিকে ন্যায় বিচার পাওয়াবার জন্য ভগবান এটা করাবার কথা বারবার করে বলছেন। তো যখন কোনো অন্যায় পুরো সমাজকে, বৃহৎ সংখ্যক মানুষকে অ্যাফেক্ট করে, যেমন ধরো রাবণের জন্য বহু মানুষ অ্যাফেক্টেড হয়েছে, কংসের জন্য বহু মানুষ অ্যাফেক্টেড হয়েছে, বহু জীবরা অ্যাফেক্টেড হয়েছে, যখন কোনো অন্যায় এমনভাবে বেড়ে যায় যেটা কিনা গোটা পরিস্থিতিকে, গোটা সমাজকে, বহু মানুষকে, বৃহৎ সংখ্যক মানুষকে, বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা যায় এবং করতে হয়, তো এখানে একটা খারাপ পাপাচারী মানুষের জন্য আমরা বৃহৎ স্বার্থ, মানে বহু মানুষের জীবনকে কখনো খারাপ পরিস্থিতির মধ্যে ফেলতে পারি না। তো সেই তখন তাদেরকে অবশ্যই শাস্তি সমাজ দেবে, ভগবান দেবে, সেই শাস্তি তারা অবশ্যই পাবে। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে যে একজন মানুষ তার নিজের জীবনকে ব্যক্তিগতভাবে বাঁচছে, সেক্ষেত্রে আমরা তার ভালো দেখে, তার খারাপ দেখে কখনোই আমাদের হিংসে করা উচিত নয়। হ্যাঁ, যদি সে সমাজের কলঙ্ক হয়ে দাঁড়ায়, সমাজের ক্ষতি করে, বহু মানুষের ক্ষতি করে, 100 বার তাকে আইনের চোখে দোষী সাব্যস্ত করে তাকে শাস্তি দেওয়া উচিত, এবং সেটা সে পাবেও, ঠিক আছে? এরপর 33 নম্বর শ্লোকে অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগের উপদেশ করলে, মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। হে মধুসূদন, ভগবানকে বলছেন তুমি সর্বত্র, মধুসূদন নামে তাৎপর্য আগের ক্লাসে আমি বুঝিয়েছি, ওই জন্য আমি আর এখানে বলছি না, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগের উপদেশ দিলে, সবাইকে সমদর্শনে, সবাইকে সমান চোখে দেখার যে যোগের কথা তুমি বললে, সেটা আমার মনের চাঞ্চল্যের কারণে, আমার মনের ভেতর যে অস্থিরতা, চাঞ্চলতা রয়েছে, চঞ্চলতা, আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তো সেটা কীভাবে আমি দেখবো, সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমার মনের ভেতর চাঞ্চলতা রয়েছে। যার মন চঞ্চল হবে, সে কখনো সকলকে সমান চোখে দেখতে পারবে না। আর মন চঞ্চল রজগুণের প্রভাবে হয়, রজগুণকে কন্ট্রোল করতে পারলে মন আস্তে আস্তে শান্ত হয়। এরপর 34 নম্বর শ্লোকে হে কৃষ্ণ, অর্জুনই বলছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা, বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, মন প্রচণ্ড চঞ্চল, মন আজকে এখানে আছে, সাথে সাথে দেখো একটা জিনিস ভেবে, তো আমি কখনো সুইজারল্যান্ড ঘুরতে যাইনি, বাট আমি সুইজারল্যান্ডের ছবি দেখেছি। তো আমার মন যদি চায়, আমি এখানে বসে সুইজারল্যান্ডে ঘুরে আসতে পারি মনে মনে। আমি গোলক দেখিনি, বাট গোলকের একটা আইডিয়া প্রভুজিদের, গুরুজিদের ভিডিও থেকে আইডিয়া হয়েছে, সো আমি মনে মনেই গোলকে ঘুরে আসতে পারি। সো মন প্রচণ্ড চঞ্চল, একবার এখানে আছে তো আবার ওখানে ভ্যানিশ হয়ে মতো চলে যাবে, মনের মতোই দ্রুত গতিবেগে যাতায়াত করতে পারে হচ্ছে গরুর দেব, ভগবানের যে বাহন আর কি গরুর দেব, তো গরুর দেব কিন্তু মনের চঞ্চলতার বেগে একবার এখান থেকে একবার ওখানে একদম শ্যাক করে চলে যাবে, মানে সেই তোমরা চোখের নিমিষে এখানে আছে ওখানে চলে গেল, বুঝতেও পারবে না যে কখন আসলেন কখন চলে গেলেন, তো গরুর দেব এতটা ফাস্ট। তো মনের চঞ্চলতা সেই রকম, বিক্ষিপ্ত, একবার এখানে একবার ওখানে ছড়িয়ে ছেটানো, কোনো জায়গায় কনসেন্ট্রেটেড নয়, ফোকাসড নয়। বিক্ষিপ্ত মানে হচ্ছে যে যার ফোকাস নেই, দূর দমনীয়, যাকে দমন করা যায় না, কন্ট্রোল করা খুব কঠিন,
অত্যন্ত বলবান, মনের শক্তি কিন্তু মারাত্মক শক্তি। মন যদি ভালো কাজ করবে বলে ডিসাইড করে, দৃঢ় সংকল্প হয়, মন সেটা করে দেখায়। আর মন যদি মনে করে সে খারাপ কাজে যুক্ত হবে, মন সেটাও করে দেখায়। প্রচণ্ড বলবান, তাই তাকে নিগ্রহ করা, তাকে কন্ট্রোল করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন। বাতাসকে কেউ কন্ট্রোল করতে পারে? খুব কঠিন, মানে কন্ট্রোল করা ইজ ভেরি টাফ। বাতাস যখন, মানে যখন সাইক্লোন আসে, ঝড় আসে, তখনের বাতাসকে কেউ কন্ট্রোল করতে পারে? পারে না। তো সেই রকম বাতাসকে কন্ট্রোল যেরকম করতে পারি না আমরা, নিগ্রহ করতে পারি না, সেইভাবেই মনকে কন্ট্রোল করাও খুব কঠিন। তো এটা অর্জুন ভগবানকে বলছে। তো কিভাবে করবে? এবার তার পরিপ্রেক্ষিতে ভগবান উত্তর দিচ্ছেন। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কৌন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। ভগবান বলছেন, হে মহাবাহ অর্জুনকে, মন যে দুর্দমনীয় তাকে যে কন্ট্রোল করা যায় না, এবং সে যে চঞ্চল সেটা আমরা সকলে জানি, এটা এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু হে কৌন্তেয়, যদি আমরা ক্রমশ অভ্যাস করি, আমরা যোগ যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করি, নাম জপ যদি আমরা প্রত্যেক দিন করি, বৈরাগ্য সব কিছুর থেকে নিজেদের ইন্দ্রিয়কে যখন ডিটাচ করে দেবো, এটাকেই বৈরাগ্য বলে। বৈরাগী হওয়ার জন্য কিন্তু হাতে একতারা নিয়ে সাদা কাপড় পরে ঘুরে বেড়াতে হবে এরকমটা নট নেসেসারি। আমরা সাধারণ জীবনযাপনে থেকেও যে জামা কাপড়টা পরি, তার ভেতরেও আমরা জানবো যে পড়তে হয় তাই পরি, লজ্জা নিবারণের জন্য। খেতে হয় কেন খাই? কারণ না খেতে পারলে নাম জপ করতে পারবো না, না খেতে পারলে কর্ম, নিষ্কাম কর্ম করতে পারবো না, সেই জন্য খাই। কোনো লোভের থেকে নয়, এটাকেই বৈরাগ্য বলে। এবং এটা বিশ্বাস করো গৃহস্থ জীবনে খুব ভালোভাবে আসে, আমার নিজের এসছে এবং আমি নিজে সেটা অনুভব করি। সমস্ত কিছু করি, সব কিছু করি, বাট আমি জানি এটা আমার বৈরাগ্যের মানসিকতা থেকে করব, যে কোনো কিছুর সাথে অ্যাটাচ হবো না। জামা কাপড় কিনতে হয়, পরতে হয়, এটা করতে হয়, কারণ হচ্ছে এটা লাগবে তাই, এটা লজ্জা নিবারণ। খাবার খেতে হয় কেন? তার কারণ হচ্ছে বেঁচে থাকতে গেলে, ভগবানের নাম জপ করতে হলে, নিষ্কাম কর্ম করতে হলে গেলে, সমাজের সেবা করতে গেলে আমাকে খাবার খেতে হবে, সেই জন্য আমি করি। আমার অর্থ কেন প্রয়োজন? আমার সংসার চালাবার জন্য, আমার বাবা মায়ের রোজগার, বাবা মাকে খাবার দেওয়ার জন্য, ভগবানের গোপাল সেবার কাজে, মানুষের সেবার কাজে দান দক্ষিণা করার জন্য, সেই জন্য আমার অর্থ প্রয়োজন। কোনো নিজের বিলাসিতা নয়, নিজের ভালো থাকা, নিজের নিজেকে কিছু, মানে নাম ফেম টাকা, এগুলো লোভের পেছনে ছোটা নয়। তো আমরা সংসার জীবনে, গৃহস্থ জীবনে থেকেও বৈরাগ্য প্র্যাকটিস করতে পারি, আর এটা ভগবানের কৃপাতে, ভগবানের নাম জপে, যোগব্যায়াম প্র্যাকটিসের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, কর্মযোগের মাধ্যমে, যে যে পদ্ধতিটা অবলম্বন করে সে সেই পদ্ধতির মাধ্যমেই সেটা বৈরাগ্য পেতে পারে। বৈরাগ্য মানে হচ্ছে যার বিরাগ থেকে কথাটা আসে, যার কোনো কিছুর প্রতি রাগ নেই। রাগ মানে কিন্তু সবসময় দ্বেষ নয়, রাগ মানে হচ্ছে রাগ, অনুরাগ, দেখবে ভালো লাগা, মন্দ লাগা, ওটাকে রাগ বলা হয়। আর বৈরাগ বা বিরাগ হচ্ছে যে কোনো কিছুতেই তুমি সমদর্শী, সব কিছুতে তোমার আনন্দতেও যা ফিলিং আসে, তোমার দুঃখতেও সেই একই ফিলিং আসে, তোমার কোনো কিছুই তোমার ওপর ইম্প্যাক্ট ফেলে না, দ্যাট ইজ কল বৈরাগ্য। ঠিক আছে, অভ্যাস, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ক্যাজুয়াল, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। এই দুটো যদি কেউ প্র্যাকটিস করে, তাহলে সে অবশ্যই নিজের মনকে বশীভূত করতে পারে। এরপর 36 নম্বর শ্লোকে, যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য। তো যে ব্যক্তির মন কন্ট্রোলে নেই, তা সে কখনো নিজেকে আত্ম উপলব্ধি করতে পারে না, নিজেকে সে কে, কোথার থেকে এসছে, সে ভগবানের অংশ, এটা সে কোনোদিনও বুঝতেই পারবে না। তার মন চঞ্চল, তো তার মন তো একাগ্র নয়। কিন্তু সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বনপূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধিলাভ করেন, সেটাই আমার অভিমত। দেখো, যে ব্যক্তির চিত্ত অসংযত, অসংযত চিত্ত কখন হয়? যখন মন চঞ্চল থাকে, তার পক্ষে আত্ম উপলব্ধি করা সম্ভব না। আর মনকে শান্ত করতে গেলে আমাদেরকে শুদ্ধ সাত্ত্বিক আহার এবং বিহার করতে হবে। রজগুণ যদি বাড়ে, তাহলে আমাদের ভেতর চঞ্চলতাও বাড়বে। কিন্তু সংযত চিত্তে যদি চিত্তকে কন্ট্রোল করা যায়, চিত্তে যথার্থ উপায় অবলম্বন যদি করি, যথার্থ উপায় কিন্তু ডিপেন্ড করে, এটা এমন নয় যে কী বলবো আমি র্যান্ডামভাবে করছি আর হয়ে গেল না। ভক্তিযোগ একটা যথার্থ উপায়, কর্মযোগ একটা যথার্থ উপায়, জ্ঞানযোগ, ধ্যানযোগ, এগুলো এক একটা যথার্থ উপায়, যেটা ভগবান ভগবদ্গীতায় বলে গেছে, এগুলো এক একটা পদ্ধতি আমাকে পাওয়ার। যথার্থ উপায় অবলম্বনপূর্বক এটাকে যদি আমরা অবলম্বন করি, সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধিলাভ করেন, এবং তার ফলে ভগবানকে যে পায় সেটাই সিদ্ধিলাভ। সিদ্ধিলাভ মানে কি? মোক্ষলাভ, আলটিমেটলি ভগবানকে বোঝা, ব্রহ্মকে উপলব্ধি করাই সিদ্ধিলাভ, সেটাই আমার অভিমত। এবং সেটা ভগবান বলছে, ভগবানের অভিমতের থেকে তো আর বড়ো কিছু হতে পারে না। মানুষের অভিমত তো আজ আছে কাল নেই, কিন্তু ভগবান যখন বলেছে যে সঠিক পদ্ধতি অবলম্বন করলে, চিত্তকে সংযত করলে, এবং তবেই আমরা কী পাবো? সিদ্ধি লাভ করতে পারবো। 37 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে অসমর্থ হন, সেই ব্যক্তি, সেই ব্যর্থ যোগীর কী গতিলাভ হয়? এই জায়গার থেকে লাস্ট 37 থেকে 47 নম্বর শ্লোক অবধি খুব ইম্পর্টেন্ট। অনেকের মনে প্রশ্ন জাগে, অনেকে আমাকে এর আগে কয়েকজন ভিডিওতে কমেন্টেও জিজ্ঞেস করেছে যে দিদি, ধরো আমরা আগে একটা মেয়ে মনে হয়, তো ওর অ্যাকাউন্টের নাম বোধ হয় আই অ্যাম নো বডি এরকম কিছু হবে, আমার মনে আছে ও একবার লিখেছিল যে দিদি আমি আগে খুব ভক্তি করতাম,
হঠাৎ করে মাঝখানে আমার জীবনে খুব খারাপ ঘটনা ঘটে, যার জন্য আমি ভক্তির থেকে সরে যাই। আবার তোমার ভিডিও দেখে আমি ভক্তির পথে এসেছি এবং আবার আমি আগের মতোই কৃষ্ণের প্রতি ভালোবাসা অনুভব করতে পারছি। তো এই যে আমি এতদিন ভক্তির সাথে যুক্ত ছিলাম না, ভগবান কি আমাকে পাপ দেবে, আমার কি খুব অন্যায় হবে, এর উত্তর এইখানে 37-47 মধ্যে রয়েছে। ভগবান অর্জুন প্রশ্ন করছে যে যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকে, তিনি প্রথমে হয়তো ভক্তি যোগে হোক বা যে কোনো যোগে যুক্ত রয়েছে শ্রদ্ধা সহকারে, পরে চিত্ত চাঞ্চল্যের জন্য মাঝখানে হয়তো তার সিচুয়েশান এমন কিছু হয়েছে যার জন্য তার চিত্ত চাঞ্চল্যতা চলে এসছে, তার মনে সেই চঞ্চলতা চলে এসছে, হেতু মানে কারণে ভ্রষ্ট হয়ে, তো চিত্ত চাঞ্চল্যের জন্য সে ভ্রষ্ট হয়ে গেছে, হয়ে যোগে সিদ্ধিলাভ করতে অসমর্থ হয়েছেন এবং আলটিমেটলি তিনি যোগে সিদ্ধিলাভ করতে পারেননি, হয়তো কিছুদিন ছিল তারপর হয়তো তিনি কন্টিনিউ করতে পারেননি, অসমর্থ হন। সেই ব্যর্থ যোগীর কী গতি হয়, যে পুরোপুরি কমপ্লিট করতে পারলো না, তার সেই ব্যর্থ যোগীর হয়টা কী? ধরো যদি কেউ ভক্তি শুরু করেছিল বাট মাঝপথে থামিয়ে দিল, পুরোপুরি কমপ্লিট করলো না, বা হয়তো কেউ যোগ শুরু করেছিল বাট পুরোপুরি কমপ্লিট করলো না, কিছুটা অবধি শিখেছে, তাহলে সেই ব্যক্তির হয়টা কী? এরপর দেখো তার আরও একটা প্রশ্ন, হে মহাবাহ কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূর হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না? হে মহাবাহ, ভগবানকে বলছেন যার বাহু মহাবাহু, যোগভ্রষ্ট, যে যোগের থেকে ভ্রষ্ট হয়ে গেছে মানে দূরে সরে এসছে ব্যক্তি ব্রহ্মলাভের পথে, ব্রহ্মকে লাভের পথে তো বিমূর হয়েছে, সে তো নিজেকে লাস্ট অবধি ধরে রাখতে পারেনি, বিমূর হয়ে উল্টো দিকে ঘুরে এসছে, বিমূর হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবে স্পিরিচুয়ালি মেটেরিয়ালি দুদিক থেকেই সে ব্যর্থ হয়েছে, না সে স্পিরিচুয়ালি আপলিফটেড হতে পেরেছে, না সে মেটেরিয়ালি আপলিফটেড হতে পেরেছে, মানে সে ধরো ভগবানকে যে লাস্ট মোমেন্ট অবধি পেলো না। কারণ ধরো আজকে আমরা এই যে জীবনে ভক্তি প্র্যাকটিস করছি, আমাদের তো কোনো গ্যারান্টি নেই যে আমরা ভগবত ধামে যাবই, ঠিক আছে, সেটা তো ভগবান জানে, এবং আমাদের প্রারব্ধ কর্ম ভবিষ্যতে আমরা কী করবো তার উপর ডিপেন্ড করবে, আমাদের যে এই জন্মের যে কর্মটা থাকবে, আগের জন্মের যে প্রারব্ধ রয়েছে, সব কিছু মিলিয়ে ডিসাইড হবে আমরা গোলোকে যাবো কি যাবো না। কিন্তু যদি যেতে না পারি তাহলে তো ধরো আমার এই জন্মে আমি মেটেরিয়ালিও কিছু আপলে নিজেকে তৈরি করলাম না, মেটেরিয়ালিও আমিও খুব বড় লোক হলাম না, কিছু গেইন করলাম না, আবার জাগতিকভাবে আবার পারমার্থিকভাবে স্পিরিচুয়ালিও আমি ভগবানের কাছে পৌঁছতে পারলাম না, উভয়ভাবেই ব্যর্থ হওয়ার কারণে যদি আমি দুটোভাবেই ব্যর্থ হয়ে থাকি, তাহলে আশ্রয়হীন হওয়ার ফলে আলটিমেটলি তো আমি কোথাও পাচ্ছি না, আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না? ছিন্ন মেঘ যেরকম মেঘের থেকে, মেঘের যে গোল গোল দেখো একসাথে পুরো মার্চ করা থাকে, তার থেকে একটা টুকরো যদি আলাদা হয়ে যায় এরকমটাকে ছিন্ন মেঘ বলা হয়, যেটা একা সিঙ্গেল ছড়িয়ে ছিটিয়ে থাকে, ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না? সে কি একেবারে নষ্ট হয়ে যায় না? ঠিক আছে, সো এটা গেল হচ্ছে 38 শ্লোকে। এইবার উত্তর দেখো, এরপরে আবার একটা অর্জুন আরও একটি প্রশ্ন করছেন, হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। তার মানে উত্তর পেয়েছো মনে যে প্রশ্ন আসে, একমাত্র ভগবদ্ গীতাই তার সমাধান, আর কেউ তার সমাধান দিতে পারে না। তো যার জন্য এই যে যখন তোমরা আমাকে জিজ্ঞেস করো দিদি কোনো রিকোয়েস্টেড টপিকের ভিডিও বানাও, আমি বেশিরভাগটা ভগবদ গীতার রেফারেন্স নিয়েই বলি, অথবা আমি তোমাদেরকে বললাম যে আগামী 14 অপেক্ষা করো, আমি 14 ভগবদ গীতার ক্লাস দিয়ে নিই, তারপর তোমাদের মনের প্রশ্নে এমনি সব সংশয় দূর হয়ে যাবে। কেন বলেছি, ঠিক এই কারণে, কারণ যা প্রশ্নের উত্তর আছে স্বয়ং ভগবান নিজে ভগবদ গীতায় বলে গেছে, যেটা যদি একবার আমরা একটু ধৈর্য ধরে দেখতে পারি, শুনতে পারি, নিজেদের জীবনে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের আর অন্য কারোর কাছে কোনো প্রশ্নের সমাধানের জন্য যেতে হবে না, প্রশ্নের সব সমস্যার সমাধান এই বইয়েই আছে। কারণ স্বয়ং অর্জুন বলছে তুমি কেবল আমার সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না, আর কেউ পারে না। ঠিক আছে, এরপরে দেখো ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, হে ও পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক বা পরলোকে কোনো দুর্গতি হয় না, হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। শুনে নিয়েছো, যদি কেউ এ জীবনে অল্প কিছুটাও ভক্তি করে রাখে, সে যখন আবার ভক্তির পথে আসবে সে সেখান থেকেই স্টার্ট করবে, সে কোনোভাবে নিচে নামবে না, তার কোনো অধোগতি হয় না। হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী, যে ভালো কর্ম করে, পরমার্থবিদ, যে স্পিরিচুয়ালিটির পথে রয়েছে, পরমার্থ মানে হচ্ছে ভগবানকে পাওয়ার যে পথ, ঠিক আছে, পরমার্থবিদের ইহলোকে মানে এই জগতে এবং পরলোকে মানে মৃত্যুর পরে কোনো দুর্গতি হয় না, কোনো দুর্গতি হতেই পারে না, হবেই না কখনো। হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না, যে কল্যাণ করে, ভগবানের নাম জপ করে, ভগবানের নামের প্রচার করে, যে নিষ্কাম কর্ম করে, যে ধ্যান যোগের মাধ্যমে মানুষের সেবার মাধ্যমে করে, তো তার কোনো দিনও খারাপ পরিণতি হতেই পারে না। সে হয়তো পদ্ধতি আলাদা হতেই পারে, কিন্তু তার অধোগতি না ইহলোকে না পরলোকে কোনো দিনও হবে না, আলটিমেটলি ভালোর সাথে ভালোই হয়, এটা স্বয়ং ভগবান নিজে বলে দিয়েছেন। এরপর 41 শ্লোকে, যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। শোনো, যোগভ্রষ্ট ব্যক্তি যে যোগ করে শুরু করেছিল বাট পুরোপুরি কমপ্লিট করতে পারেনি, ভ্রষ্ট হয়েছে, তার ফলে তো অবভিয়াসলি অনেক পুণ্য অর্জন করেছে, পুণ্যবান
ব্যক্তি যারা হবে সেই পুণ্যর থেকে যে প্রাপ্ত যে পুণ্যটা তারা করেছে তার ফলে তারা স্বর্গে কিছু বছর তারা বাস করে। স্বর্গ কিন্তু পার্মানেন্ট জায়গা নয়, অলওয়েজ রিমেম্বার, স্বর্গ হচ্ছে, যেটা আমি দেবী চিত্রলেখা দিদি একটা ভিডিওতে আমি শুনেছিলাম, স্বর্গ হচ্ছে একটা 5-স্টার হোটেলের মতো, যেখানে তুমি কিছু টাকা নিয়ে গেলে পরে তুমি একটা লিমিটেড ডে অবধি থাকতে পারো, তোমার কাছে যখন টাকা শেষ হয়ে যাবে তোমাকে 5-স্টার হোটেল থেকে আবার চেক ইন করে বেরিয়ে আসতে হবে। সেরকমই আমাদের যে পুণ্য, সেই পুণ্য অনুসারে আমরা কিছু সময় অবধি স্বর্গে থাকতে পারি, স্বর্গের জীবন একটা এক্সট্রাসিতে লাইফ কাটাতে পারি, বাট দ্যাট ইজ নট পার্মানেন্ট। ইভেন নরকও তাই, আমরা যে খারাপ কাজ করি, পাপ কাজ করি, তার ফলে আমরা নরকে যাই, এটা পার্মানেন্ট নয়, কিছু সময়ের জন্য। যার যেরকম পাপের লেভেল থাকে সে সেই অনুসারে নরকে জীবন কাটায়, যার যেরকম পুণ্যের লেভেল থাকে সে সেই অনুসারে যায়। যেমন ধরো কেউ যদি 100 টাকা নিয়ে একটা হোটেলে যায় আর কেউ ধরো 500 টাকা নিয়ে যায়, অবভিয়াসলি যে 500 টাকা নিয়ে গেছে সে বেশি দিন থাকতে পারবে, যে 100 টাকা নিয়ে গেছে সে কম দিন থাকতে পারবে। তো সেই রকমই আমরা যে স্বর্গে থাকি সেটা একটা কিছু বছর অবধি আমরা স্বর্গে বাস করি, কিছু বছর, বহু বছর বাস স্বর্গে বাস করার পরে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনীর গৃহে জন্মগ্রহণ করে। সদাচারী ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের আচরণ সৎ হবে, ভালো হবে, ব্রাহ্মণ হলেই কেউ ভালো হয়ে যায় না। আগের দিন পূজাদির সাথেই আমার এটা কথা হচ্ছিল ফোনে, পূজাদি বলছিলেন যে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ কথাটার মানে কি আমি একটু তোমাদের বুঝিয়ে দিই, যে ব্রহ্মকে উপলব্ধ করে যে কর্ম করে, ব্রহ্ম বা ভগবানকে যে উপলব্ধি করে, নট নেসেসারি তার নামের পেছনে চক্রবর্তী, মুখার্জি, ব্যানার্জি এই সবই থাকতে হবে, পূজাদির টাইটেল মজুমদার। পূজাদি এটাই বলছিলেন যে আমি যে কর্মটা করি, পূজাদি নিজে একজন অ্যাস্ট্রোলজার, স্পিরিচুয়াল মানুষ, ভক্তির সাথে ব্রহ্মকে উপলব্ধি করার পদ্ধতিতে রয়েছে, বলছে আমি যে কর্মটা করি সেটা কিন্তু ব্রাহ্মণের কর্ম, কর্মটা ব্রাহ্মণের, তিনি একজন একজন অ্যাস্ট্রোলজার এবং একজন টিচার, এই দুটো কিন্তু ব্রাহ্মণের কর্ম, কিন্তু আমার টাইটেল তো মজুমদার, সেই হিসেবে দেখতে গেলে পূজাদি কিন্তু ব্রাহ্মণ, 100 বার ব্রাহ্মণ, কর্মের দিকে ব্রাহ্মণ। কিন্তু আবার আমার পাড়াতেই রয়েছে বহু ব্রাহ্মণ পরিবারে আমি দেখেছি, বাড়ির রাত্রিবেলা মদ খেয়ে এসে বউকে পেটাচ্ছে, উল্টোপাল্টা ঘরে স্ত্রী থাকতে বাইরে ব্যভিচার সম্পর্ক রেখে বেড়াচ্ছে, খারাপ কর্ম করছে, প্রত্যন্ত নেশা করছে, মদ মাংস ছাড়া তাদের জীবনে আর কিছু নেই, তাহলে সে কিসের ব্রাহ্মণ? সো ব্রাহ্মণ জন্মে নয়, কর্মে ব্রাহ্মণ হয়। তো ভগবান বলছে এই জন্য কথাটা কিন্তু সদাচারী বলেছে, সমস্ত ব্রাহ্মণ জন্মগতভাবে ব্রাহ্মণ হলেই তার আচরণ সৎ হয়ে যায় না, সদাচারী ব্রাহ্মণের ঘরে সে সম্ভ্রান্ত জন্মগ্রহণ করে অথবা সম্ভ্রান্ত ধনীর গৃহে জন্মগ্রহণ করে। এই যে তোমরা দেখো না, বহু মানুষ, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, অনেক মানুষ বোঝে না, কারণ তারা তো ভগবদ্গীতা পড়েনি, তাদের সেই নলেজটা নেই, বলছে এই যে একটা এক্সাম্পলের ইয়েতে বলেছিলাম যে দেখবে কিছু মানুষের স্টেশনে যখন তারা অনাথ হয়ে জন্মগ্রহণ করছে বা খাবার পাচ্ছে না, গরিব হয়ে জন্মগ্রহণ করছে, ভিখারি হয়ে জন্মগ্রহণ করছে, আবার কেউ আম্বানির মতো পরিবারেও জন্মগ্রহণ করছে, লোকে এটার মানেটা বোঝেনি, লোকে ভাবছে আমি আম্বানির সাথে কম্পেয়ার করছি না, এটা কম্পেয়ার নয়, বিষয়টা বুঝতে হবে যে কর্মের ফল হিসেবে মানুষ এক একটা জনিতে জন্মগ্রহণ করে, এক একটা পরিস্থিতিতে জন্মগ্রহণ করে। তো ভগবান স্বয়ং নিজে বলছে সম্ভ্রান্ত ধনীর গৃহে জন্মগ্রহণ করে, তো যদি তার আগের জন্মের ভালো পুণ্যফল থাকে, কর্মের ফল থাকে, সে হয় সদাচারী ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে অথবা সে ধনীর গৃহে জন্মগ্রহণ করবে। এরপরে 42 নম্বর শ্লোকে, অথবা দীর্ঘ সাধনার পরে, যদি কেউ দীর্ঘ সাধনা করেছে বাট সে লাস্ট অবধি কমপ্লিট করতে পারেনি, যোগভ্রষ্ট হয়ে গেছে, দীর্ঘ সাধনার পরে যোগভ্রষ্ট পুরুষ, ব্র্যাকেটে লেখা রয়েছে দীর্ঘ সাধনার পর ব্র্যাকেটে রয়েছে, ঠিক আছে, যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগী গণের বংশে জন্মগ্রহণ করে, এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ, নট নেসেসারি তাকে বড় লোক হতে হবে, ব্রাহ্মণ হতে হবে, আর একটা ঘরেও তুমি জন্মগ্রহণ করতে পারো, কোন ঘরে? যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে, মানে ধরো তোমার তোমার যে বাবা, সে তুমি জন্ম থেকে তোমার বাবাকে দেখছো সে যোগী, সে তুমি তোমার বাবাকে জন্ম থেকেই দেখতে পাচ্ছ সে যোগী, এবং সে যোগ প্র্যাকটিস করে এবং সে যোগের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছবার চেষ্টা করছে, স্বাভাবিক তোমার ভেতর সেটা অটোমেটিকভাবে ইনহেরিট হয়ে যাবে। কী হবে? যোগীগণের বংশে জন্মগ্রহণ করে, এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ, এই ধরনের জন্ম এই জগতে অত্যন্ত দুর্লভ, যারা ছোটো থেকে ভালো পরিবার, ভালো বাবা মা পেয়েছো, ভক্ত পরিবারে জন্মগ্রহণ হয়েছে, তারা অত্যন্ত আগের জন্মের পুণ্যকর্মের ফলে তারা জন্মগ্রহণ করেছে। এরপর 43 নম্বর শ্লোকে, হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে, সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হয়। স্বাভাবিক না, আজকে তুমি তোমার বাবা মাকে যেটা দেখতে বলতে শিখবে, করতে দেখবে, সেটাই তুমি শিখবে। যেমন ধরো এই যে আমার আমার ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, আমার বাবাকে আমি ছোটো থেকে জন্ম থেকে মা কালীর পুজো, শিব ঠাকুরের পুজো, নারায়ণের ভগবান, আমাদের বাড়িতে গোপাল বা রাধা মাধব ছিলেন না, বাট আমাদের শালিগ্রাম ভগবান, ব্রাহ্মণ বাড়িতে শালিগ্রাম ভগবান থাকেন, তো নারায়ণের পুজো রোজ দিন বাবা করেন এবং আমি সেটা দেখেই বড় হয়েছি। আমার ছোটো থেকে, আমি অনেক ছোটো, যখন আমার 4-5 বছর বয়স তখন থেকে আমি নারায়ণ পুজো, শিব পুজোর মন্ত্র আমার মুখস্থ, মা কালীর মন্ত্র মুখস্থ, এখনও ঠোঁটে রাগায় কারণ আমি রোজ শুনি এগুলো, এবং আমি
ছোট থেকেই ভগবানের প্রতি প্রচণ্ডভাবে অ্যাটাচড। যখন আমার দিদিরা যখন বলতো ঠাকুর বা দেবতা বা দেবী, আমার দিদিরা সবসময় এই টার্মগুলো ইউজ করতো, দিদিরা বা অন্যান্য আশেপাশের লোকজন। আমি যখন ভগবান বলতাম অনেকে হাসতো, বলতো তুই ভগবান কেন বলিস, আমি ছোটো থেকে শুধু হে ভগবান করতাম। কোনোদিনও আমি কোনোদিনও ঠাকুর বলিনি, কোনোদিনও আমি দেবতা বলিনি, আমার মুখ থেকে কোনোদিনও বেরোতো না। অনেক ছোটো থেকে আমার মুখ থেকে ভগবানই বেরোতো, কারণ ভগবান বার করতো তাই, কারণ আমার সবসময় আমি ভগবানের প্রতি অ্যাটাচ ফিল করেছি। এবং আমি সবসময় মানে আমার এটা ছোটো থেকেই ফিল আসতো, কারণ কি আগের জন্মের কর্মের জন্য, আগের জন্মের কর্মের জন্য আমি সদাচারী ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছি, ভগবানের সেবা পেয়েছি, ভগবানের নাম জপ করতে পারছি, ভগবানের নামের প্রচার করতে পারছি। এটা আগের জন্মের কর্মের জন্য ভগবান আমাকে পুরস্কার হিসেবে দিয়েছে। হয়তো আগের জন্মে আমি যোগভ্রষ্ট ছিলাম, পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, সেই জন্য এই জন্মে আমার আবার জন্ম হয়েছে আমাকে কর্মটা কমপ্লিট করার জন্য। এরপরে 43 নম্বর শ্লোকে ভগবান বলছে, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনা, আগের জন্মে যে জিনিসগুলো করেছিল সেই পারমার্থিক চেতনা তার ভেতর তো রয়ে গেছে, আত্মার ভেতর তো চেতনা থেকে যায়, চেতনার বুদ্ধি সংযোগ ওটার সাথে তার বর্তমান বুদ্ধিকে সে সংযোগ করে, কানেক্ট করে, আগের জন্মে সে কী ছিল সেটাকে রিয়ালাইজ করতে পারে, লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হয়। এবং আগের জন্মে যেটা ছেড়ে এসেছিলাম সেটা এই জন্মে তো কমপ্লিট করতেই হবে, সেই জন্য পুনরায় আবার যত্নবান হয়েছি যাতে আবার ভগবানকে পেতে পারি। এরপর 44 নম্বর শ্লোকে, যিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন, এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফললাভ করেন। তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে, আগের জন্মে যে অভ্যাসটা ছিল সেইটার ফলে স্বাভাবিকভাবে তার ভেতর, ওই যে আমি এথিক্স ক্লাসে ছেলেমেয়েদেরকে পড়াই অ্যাপ্টিটিউড, অ্যাপ্টিটিউড যেটা কেউ ইনহেরিট করেই নিয়ে আসে, মানে তার ভেতর অলরেডি থাকে ইনবর্ন একটা কোয়ালিটি, ইনবর্ন ট্যালেন্ট, যেটা কেউ এই জন্মে মানে সে নিজে চাইলে আরোহণ করতে পারে না, এই জন্মে সে নিজে চাইলে এটাকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে লার্নিংয়ের মাধ্যমে আনতে পারে না। অ্যাপ্টিটিউড হচ্ছে যেটা আমাদের জন্মগতভাবে ভেতরে থাকে, তো ওইটার কথাই ভগবান এখানে বলেছে। আগের জন্মের কর্মফলের জন্য আমাদের ভেতর কিছু জিনিস ইনহেরিটেড থাকে, আমরা ইনবর্ন নিয়ে আসি জন্মগতভাবে, যেটাকে আমরা গড গিফটেড বলি, ভগবানের দান বলে থাকি। তিনি পূর্বজন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হয়, এটা ভীষণ সত্যি কথা। মানে যাদের আগ্রহ আছে দেখবে তাদের ছোট থেকেই আগ্রহ থাকে, কথাতেই বলে যার নয়তে হয় তার, মানে যার নয়তে হয় না তার নব্বইতেও হয় না, তো যার হওয়ার হবে তার ছোট বয়স থেকেই হবে, সে ছোট বয়স থেকেই জিনিসটার প্রতি প্রচণ্ড অ্যাটাচ ফিল করবে। আবার অনেকে থাকবে সারাটা জীবন 90 বছর 80 বছর অবধিও তারা নিজেদের খাবারটুকু অবধি কন্ট্রোল করতে পারে না। আমার নিজের আত্মীয়র মধ্যেই দেখা এরকম বহু লোক আছে, হার্টের রোগ রয়েছে, অপারেশন হওয়া, এই রোগ সেই রোগ, তারপরেও তারা তেল মশলা জাতীয় খাবার, মাছ মাংস জাতীয় খাবার কিছুতেই ওইটুকু লোভ অবধি তারা সংবরণ করতে পারছে না 80 বছর 90 বছর বয়সেও, ঠিক আছে। তারা বল তাদের কথা কী, হোক মরবো তো জানা কথা, খেয়েই মরি, এরকম একটা তাদের মানসিকতা। আবার কিছু বাচ্চা ছোটো বয়স থেকেই যে না গন্ধ শুকবো না, বাজে জিনিস, এরা ছোটো থেকে এভাবে জানে। তো এই যে জিনিসটা, এই যে পার্থক্যটা কেন, পূর্বজন্মের কর্মফলের জন্য যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন, এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করে, শাস্ত্রে যে উত্তর রয়েছে যে সকাম কর্মমার্গ সেটাকে অতিক্রম করে যায়, অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। সকাম কর্মের ফলে যে ফলটা তাকে সে যে পেত তার থেকেও হাজার গুণ ভালো ফল লাভ করে। এবং বিশ্বাস করো সত্যিই তাই, যখন আমরা কিছু চাই যে ভগবান আমাকে এটা দাও ওটা দাও, তখন আমরা যে রেজাল্টটা পাই, কিন্তু যখন আমরা কিছু চাই না তখন যে রেজাল্টটা পাই না তার 100 গুণেরও বেশি, তখন যে কী পাই, তখন ভগবানকেও পাই এবং যেটার জন্য কর্মটা করছিলে সেটাও পাও। আমি আমার নিজের জীবন থেকে দেখেছি, আমি নিজের জীবন থেকে বলছি যে তখন মানে ভগবানকেও কিছু যদি তুমি না চাও ভগবান নিজেকেই দিয়ে দেবে। এবং ওই বলে না যার বাবা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার, সে কি $5 চাইবে, সে কি $10 চাইবে। একজন প্রভুজির ভিডিওতেই শুনেছিলাম এবং আমি আমার চ্যানেলে শর্টসে শেয়ারও করেছিলাম। সো আমাদের পরম পিতা ভগবান, তো তিনি বিলিয়নিয়ার মিলিয়নিয়ারের থেকেও ওপরে, তার কাছে পরমার্থ সমস্ত আর্থিক সমস্ত কিছু তার কাছে রয়েছে। তো আমরা যদি 5 টাকা 10 টাকা 50 টাকা তার কাছে চাই, এটা তো তাকে ছোটো করা হয়, তাকে লজ্জা দেওয়া হয় যে তুই আমার ছেলেও এইটা চাইছিস, চি 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 চি, তো এরকম একটা ব্যাপার। তো কেন চাইবো আমরা, আমরা বাবাকে চাইবো, বাবা যদি আমাদের সাথে থাকে, আমাদের ভগবান যদি আমাদের সাথে থাকে, পরম পিতা যদি আমাদের সাথে থাকে, তা আমাদের কাছে তো সবই রয়েছে। যার কাছে বিলিয়নিয়ার থাকে সে কি 5 টাকা 10 টাকা চাইবে, কখনো চাইবে না। তো এইটা যেদিন রিয়ালাইজ করে যাবো যে ভগবানকে পাওয়া মানে সব কিছু পেয়ে যাওয়া, এবং যা সকাম কর্মের থেকে যা পেতাম তার থেকে 10 গুণ 100 গুণ 1000 গুণ বেশি পাবো, তখন আমরা অটোমেটিক্যালি ভগবানকেই চাইবো, আর কিচ্ছু চাইবো না। এরপর 45 নম্বর শ্লোকে, যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম কলুষ মুক্ত হন এবং বহু জন্মের সাধনার ফলে সিদ্ধান্ত লাভ করে পরম গতি প্রাপ্ত হন। যোগী এই জন্মে, আগের জন্মে তো যা করেছে করেছে, বাট এই জন্মে উন্নতি সাধনার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়, কারণ সেটা অ্যাটাচ ফিল করে না, ওই জিনিসটার প্রতি আকর্ষণ ফিল করছে, কারণ যেহেতু সে আগের জন্মে ওই জিনিসটাই করতো, প্রয়াসী হয়ে সব রকম কলুষ মুক্ত হন এবং নিজেকে সব রকম কলুষতার থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে আসে। এবং
বহু জন্মের সাধনার পর এবং আগের জন্মের বহু জন্মের সাধনার পর সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হয়। পরম গতি মানে ভগবত ধামে যাওয়া, ভগবানের কাছে যাওয়া, মোক্ষ লাভ করা বা মুক্তি লাভ করা, ঠিক আছে? তো এইটা বহু জন্মের সাধনার ফলেই হয়। গোবিন্দর সেবা বা বৈষ্ণব সেবা পাওয়া বা ভগবানের সেবা পাওয়া বা ভগবানের কাছে পৌঁছানোর যে মানে আমরা যে মার্গে রয়েছি, এইটা অনেক বহু সাধনা বহু জন্মের পরে পাওয়া যায়। দেখবে বহু ছেলেমেয়েদেরকে দেখো না, কী একটা অবাধে একটা কি বাজে জীবনযাপন করে, তখন মনে প্রশ্ন জাগে, আচ্ছা এরা এরকম কেন? কারণ এরা এখনও সেই জন্ম অবধি পৌঁছতেই পারেনি যে জন্মে তুমি আমি রয়েছি। না, যারা 1 ঘন্টা 41 মিনিট অবধি ভগবদ্গীতার ক্লাস দেখছি, তারা আমরা যে জীবনটাতে রয়েছি বা যে জীবনে যাব ভাব মানে আমাদের ভগবান যে জীবনে রেখেছে সেই জীবনে তারা নেই। তাদের এখনও বহু জন্ম জন্মান্তে জন্মগ্রহণ করতে হবে, বহু সাধনা করতে হবে, তারপরে গিয়ে তারা এখানে আসবে, এবং সেটা ভগবান কিন্তু স্বয়ং এখানে বলেওছেন, ঠিক আছে? যোগী তপ, এরপরে 46 নম্বর শ্লোকে, যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি সর্ব অবস্থাতেই যোগী হও। এটা আমি বারবার বলি এবং আমার কানে সব সময় যেন ভাইব্রেট হতে থাকে, হে অর্জুন তুমি সর্ব অবস্থাতেই যোগী হও, যেন ভগবান আমাকেই বলে, হে পূজা তুমি সর্ব অবস্থাতেই যোগী হও। তো এটা আমি ভীষণ মনে প্রাণে বিশ্বাস করি, যোগী হও, যোগী হও। আমি সব সময় বলি যোগী হও, ভোগী নয়। ভোগী প্রচণ্ড কৃপণ হয়, যে নিজের কর্মের ফল ভোগ করতে চায় সে কৃপণ হয়। কর্মের ফল ভোগ করো না, তুমি সংসারের জন্য যা করছি এটা, কারণ আমি নিজের জীবন দিয়ে দেখেছি, আমি সংসারে একটা টাইমে আমার এটা প্রচুর হতো যে আমি মানুষের জন্য যতটা পরিমাণ করতাম মানুষ সেই পরিমাণ আমার জন্য কোনোদিনই করতো না বা করেনি, তার জন্য আমার সবসময় একটা দুঃখ থাকতো, কষ্ট হতো, আমার মনে হতো কেন আমার সাথে এরকম কেন হয়। আমি সবসময় ডিপ্রেশনে এই জিনিসটা নিয়ে থাকতাম যে আমি মানুষের কথা এত ভাবি, নিঃস্বার্থভাবে করি, কিন্তু আমার বেলায় সবাই কেন এরকম স্বার্থপর হয়ে যায়। সবসময় এই প্রশ্নটা ভগবানকে করতাম 2022 সাল অবধি 23 সাল অবধি, আমি শুধু এই প্রশ্নটা করতাম। বাট এখন বুঝতে পারি যে ভগবান আমাকে দিয়ে করাচ্ছে এটা আমার সৌভাগ্য। আমি এটা ভগবদ্গীতা পড়ার পরে লাস্ট 6 মাস 1 বছরে 2 বছরে আমার মধ্যে, 1 বছর ধরে রাখো, 1 বছরে এই রিয়ালাইজেশানটা এসছে যে ভাগ্যি সেটা আমি, কারণ এটা ভগবান আমাকে দিয়ে করাচ্ছে। আমি এতটা লাকি যে ভগবান আমাকে একটা মাধ্যম মনে করেছেন। ভগবান তো আমাকে না মনে করে অন্য কাউকেও মনে করতে পারতেন, তো ভগবান আমাকে দিয়ে সেবাটা করাচ্ছেন, এবং যাদের প্রতি আমি কর্তব্য কর্ম করেছি তাদের মধ্যেও ভগবান আছে, তো আলটিমেটলি আমি আমার ভগবানেরই সেবা করেছি। এইভাবে যখন আমরা ভাবতে শিখবো তখন আমরা যোগী হব। আর এই যোগীরা জ্ঞানীদের, তপস্বীদের থেকেও শ্রেষ্ঠ, যারা তপস্যা করে তাদের থেকেও যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ, যাদের শুধুমাত্র জ্ঞান আছে তাদের থেকেও জ্ঞানী যোগীরা শ্রেষ্ঠ, সকাম কর্মী যারা কর্মের রেজাল্ট আশা করে তাদের থেকেও শ্রেষ্ঠ। তার মানে বোঝা যাচ্ছে যদি তুমি যোগী হও তাহলে তুমি সকলের থেকে শ্রেষ্ঠ, ভগবানের অত্যন্ত প্রিয় হবে। অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। যারা ভিডিওটা দেখছো আমি তাদের প্রত্যেককে বলছি, ভগবান তোমাদেরকে প্রত্যেককে বলছে যে তোমরা সর্ব অবস্থাতেই যোগী হও। যখন তোমরা এটা কানে শুনতে পেয়েছো এই অবধি ভিডিওটা দেখে, ক্লাসটা দেখে, তার মানে তোমরা সর্ব অবস্থাতে যোগী হবে, তোমরা হওয়ার পদ্ধতিতে রয়েছো, সেই জন্যই ভগবান তোমাদের কাছে এটা পৌঁছে দিয়েছেন। এটা গেল হচ্ছে 46 নম্বর। 47 নম্বর মানে লাস্ট শ্লোক, অনেক বড় হয়েছে আমি জানি, বাট যাই হোক কিছু করার নেই, চ্যাপ্টারটা বড়। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যেও শ্রেষ্ঠ, সেটিই আমার অভিমত। এইবার বোঝা গেল, যোগীরা তো শ্রেষ্ঠ কিন্তু যোগীদের মধ্যেও কেউ কেউ ভগবানের কাছে আরও বেশি শ্রেষ্ঠ হয়। তারা কারা? যিনি শ্রদ্ধা সহকারে, ভগবানের প্রতি প্রচণ্ড শ্রদ্ধা থাকবে, মদগত চিত্তে, সমস্ত মন শরীর চিত্ত সমস্ত কিছু দিয়ে, নিজের সমস্তটা দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত থাকে, আমার ভজনা করেন। ভজনা মানে ভগবানের নাম জপ করা, ভগবানের নাম সংকীর্তন করা, ভগবানের সেবা করা, এগুলোকে ভজনা করা বলা হয়। যার জীবনে সহজে আমরা বলি না ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে, তো ভগবানের নামের ভজনা করো। তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত। তো যোগীরা তো যুক্ত থাকে, কিন্তু যে ভগবানের নামের ভজনা করে, ভগবানের ভজনা করে, ভজন সাধন করে, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়, ভগবানের সঙ্গে অত্যন্তভাবে তিনি যুক্ত থাকে এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ ঠিক এই কারণে, সেটিই আমার অভিমত, ঠিক আছে? এবং এটি ভগবান স্বয়ং বলছে যে এটিই ভগবানের অভিমত। মানে ভগবান যখন বলছে এটা তার অভিমত, তার মানে অবশ্যই সেটা আমাদের মেনে চলা উচিত। তার মানে আমরা ভক্তিযোগ, কর্মযোগ, ধ্যানযোগ সমস্ত করব, কিন্তু তার মানে বোঝা গেছে এর মধ্যে ভজনার পদ্ধতি বা ভক্তির পদ্ধতি, ভজন কথাটা অ্যাকচুয়ালি আসে ভক্তির থেকে, তো ভক্তির পদ্ধতি বা ভজনার পদ্ধতি ভগবানের সবচেয়ে প্রিয়, ভগবান স্বয়ং নিজে বলছেন। তো যখন ভগবান বলছেন যে সবাই প্রিয় কিন্তু তার মধ্যেও যে আমার সবচেয়ে বেশি প্রিয়, সে হচ্ছে যে আমাকে সমস্ত কিছু, তার আত্মা, হৃদয়, মন, দেহ সমস্ত কিছু আমার সেবায়, আমার ভজনায় নিয়োজিত করেছে, যে সব কিছুর মধ্যে আমাকে দেখে। যেমন দেখো আমি সকাম কর্ম করি না, নিষ্কাম কর্ম করি, ধ্যান করি, মেডিটেশন করি, সব কিছু করি, বাট কেন আমি গোপালের সেবা করি, কেন আমি রাধা মাধবের সেবা করি, কেন আমি নাম জপ করি, কেন ভগবানের নামের প্রচার করি, কেন ভজনা করি, কেন সংকীর্তন করি, ঠিক এই কারণে। মানে তুমি যাই করে নাও,
বাকিগুলো করছো করো, কিন্তু এইগুলো ছাড়া এটা অসম্পূর্ণ, তোমাকে এটা করতেই হবে। ভগবানের ভজনা অবশ্যই করতে হবে, স্বয়ং ভগবান বলেছে তিনি আমার সঙ্গে, এই যে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, তিনি ভগবানের সাথে অন্তরঙ্গভাবে যুক্ত থাকে। আর আমরা যদি ভগবানের সাথে অন্তরঙ্গভাবে যুক্ত থাকি, তার মানে একবার ভাবতে পারছো ভগবানের কতটা কৃপা সবসময় আমাদের সাথে থাকে, আমাদেরকে সবসময় একদম শিল্ডের মতো প্রোটেক্ট করে রেখেছে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, যেরকম প্রহ্লাদ মহারাজকে ভগবান রেখেছিলেন। আর শ্রদ্ধা দেখো, যিনি শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধাটা প্রহ্লাদ মহারাজের মতো থাকতে হবে, বিশ্বাসটা প্রহ্লাদ মহারাজের মতো থাকতে হবে, যে আমাকে তিনতলার ছাদ থেকেও যদি ধাক্কা দিয়ে নিচে কেউ ফেলে দেয়, আমি জানবো আমার হরি আমায় রক্ষা করবে, আমার কৃষ্ণ আমায় রক্ষা করবে। এই বিশ্বাসটা যেদিন থাকবে, এই শ্রদ্ধাটা যেদিন থাকবে ভেতরে, সেদিনকে ভগবানের যে কী অপার করুণা, অপার লীলা, অপার ভালোবাসা সেদিনকে বুঝতে পারবে, সেদিনকে অনুভব করতে পারবে। আর এটা শুধুমাত্র ভগবানের কৃপাতেই আসে, ভগবানের নামের প্রচারে আসে, ভগবানের নামের জপ করার ফলে আসে, ভজনা করার ফলে আসে। তার সাথে নিষ্কাম কর্ম তো অবশ্যই লাগবে, তুমি ভগবানের নাম জপ করো, সব কিছু করো, অথচ তার আলটিমেটলি গোল কী থাকে? আমাকে এক একজন কমেন্টে লেখে, আমি ভগবানকে এত ডাকি তাও ভগবান আমাকে এত দুঃখ দেয় কেন, আমার জীবন থেকে কোনো দুঃখ নেয় না কেন? তার মানে তুমি দুঃখ কমাবার জন্য ভগবানকে ডাকছো, অথচ ভগবান ভগবদ্গীতাতে বলেইছে যে সুখে দুঃখে সমভাবাপন্ন, তার মানে তুমি সমভাবাপন্ন নও এবং কোনো একটা সকাম কর্মের জন্য ভগবানকে ডাকছো। সো দ্যাট মিনস তুমি রেজাল্ট পাবে না, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। সো রেজাল্ট পাওয়ার জন্য সমস্ত কিছু নিষ্কাম কর্ম করতে হবে, তো ভগবানের ওপর সব কিছু ছেড়ে দিতে হবে এবং সঠিক সময় ভগবানের ওপর যার বিশ্বাস থাকে, ভগবান তাকে সব এমনিই দিয়ে দেয়। তো এখানে আমাদের ধ্যানযোগ চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে, এর পরের দিনের ক্লাসে আমরা পরের যে চ্যাপ্টার রয়েছে 7 নম্বর অধ্যায় সেটা পড়বো। তো ক্লাসটা অনেক বড় হয়েছে আমি জানি, প্রায় 2 ঘন্টার টাইম, 1 ঘন্টা 47 মিনিট। যারা পুরোটা কমপ্লিট করতে পারলে একবারে অবশ্যই কমেন্টে জানিও যে একবারেই পুরোটা দেখতে পেরেছি, আর যারা যখন ভেঙে ভেঙে কমপ্লিট করতে পারবে তখনও কমেন্টে অবশ্যই জানাবে। বাট জানি ক্লাসটা দিতে আমার আজকে দেরি হবে, কারণ এত বড় ভিডিও এডিট মানে আপলোড হতেই অনেকটা সময় চলে যায়, বাট স্টিল আমি রাতেই দিয়ে দেবো। যখন আমি ডিসাইড করেছি প্রত্যেক দিন আমি একটা করে দেবো, অবশ্যই আমি প্রত্যেক দিন একটা করেই দিয়ে দেবো, আমি রাতে লেট হলেও আমি দিয়ে দেবো আজকে। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের নাম জপের সাথে যুক্ত থাকো, ভগবদ্গীতা পড়ো, অবশ্যই সবার জীবন বদলে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।